আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সদর সাহেব সভাপতি সাহেব বলতেছেন পিছনে বাতাস সারে সারে, পিছনে বাতাস সারার অর্থ হলো দ্রুত, যেভাবে রাস্তা দিয়ে হুন্ডা চলে, হুন্ডার দুয়ার বাতাস সামনের দিকে যায় না পিছনের দিকে যায়? পিছনের দিকে। যত দ্রুত দুয়া বাতাস পিছনের দিকে বাইর হয়, হুন্ডার গতি তত বেশি হয়। তো শয়তান পিছনে বাতাস দিয়া বাগার অর্থ হলো দ্রুত, খুবই দ্রুত দৌড়তে থাকে। কতটুকু এরিয়া পর্যন্ত যায়? যেই পর্যন্ত গেলে আজানের আওয়াজ আর শুনতে পায় না। কেন আজানের আওয়াজ শুনি না শয়তান কেন ভাগে? আসল ঘটনা হলো শয়তান আল্লাহ পাকের জিকিরের আওয়াজ তার কলিজায় রাসায়নিক বোমা থেকেও আরো কঠিন আঘাত হানে, সহ্য করতে পারে না। এই জন্য
আজানের এরিয়া সেরা, যে এলাকা পর্যন্ত গেলে আজানের আওয়াজ শোনা যায় না সেই পর্যন্ত গিয়ে পৌঁছে। আমরা নবীজির এই হাদিস থেকে বুঝতে পারলাম আজানের আওয়াজ সহ্য হয় না কার আওয়াজ দিয়ে বলেন, একটু কথা বলেন না, আজানের আওয়াজ সহ্য হয় না কার, শয়তানের সহ্য হয় না। আমরা দেখি আমাদের দেশেও কিছু মানুষ আছে এদেরও আজানের আওয়াজ সহ্য হয় না, কথা বলেন ঠিক না। গত বছর পত্রিকা দেখছিলাম, গতবার না এর আগের বছর, ঢাকার একজন মহিলা এক পত্রিকার সাংবাদিকা, উনি পত্রিকার মধ্যে ছাপাইছেন, খবর প্রচার করেছেন, খবর পত্রিকার মধ্যে আমাদেরকে আমাদের কাছে পৌঁছাইছেন যে আজানের আওয়াজে নাকি বাংলাদেশে শব্দ দূষণ হয়। আপনারা কি এই কথার সাথে একমত? আওয়াজ দিয়ে বলেন, আপনারা কথা বলেন না কেন, আজানের আওয়াজে কি শব্দ দূষণ হয়? কথা বলেন, শব্দ দূষণ হয়? আমার জানা মতে আজানের আওয়াজে শব্দ দূষণ হয় না, পরিবেশ দূষণ হয় না, এলাকা দূষণ হয় না, সমাজ দূষণ হয় না। আজানের আওয়াজে কোনো দূষণ হলে নাস্তিকদের কলিজা দূষণ হতে পারে, কথা বলেন ঠিক কিনা? পরিবেশ দূষণ হয় না, সমাজ দূষণ হয় না, নাস্তিকদের কলিজা দূষণ হয়। এদের কলিজা আঘাত করে আজানের বিরুদ্ধে কেন কথা বলে? আজান সহ্য হয় না, আজান বরদাস্ত করতে পারে না। আমরা হাদিস থেকে বুঝতে পারলাম আজান সহ্য হয় না শয়তানের। পৃথিবীর বুকে যাদের মানুষ রূপী, যারা আজান সহ্য করতে পারে না, আমি বলবো এরা মানুষ না, এরা শয়তানের বংশধর, কথা বলেন ঠিক কিনা? বাহেরা আমার, আজানের আওয়াজ শয়তানের সহ্য হয় না কেন? কলিজায় আঘাত করে, এই জন্য যেই পরিমাণ গেলে আওয়াজ শোনা যায় না এই পরিমাণ এরিয়া পর্যন্ত যায়। কারণ আজানের ভিতরে আল্লাহ পাকের জিকির আছে, জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আছে, আল্লাহ পাকের জিকির শয়তান কখনো সহ্য করতে পারে না। এই জন্য কোরআনে পাকের আয়াতে আছে, কোনো সময় যদি কোনো শয়তান মানুষের কে প্ররোচনা, মানুষকে ধোকা দেওয়ার জন্য, ওয়াসওয়াসা দেওয়ার জন্য কোনো মানুষের কাছে আসে, শয়তান মানুষের কাছে আসার আগে মানুষের মন থেকে, জিহ্বা থেকে আল্লাহর নামটা বুলাইয়া দেয়, সরাইয়া দেয়, যাতে আল্লাহর জিকির না করে। কারণ তার কাছে শয়তান থাকা অবস্থায় যদি আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে, তাহলে শয়তান সহ্য করতে পারবে না, তার কাছে কষ্ট হবে। এই জন্য শয়তান কারো কাছে আসার আগে আল্লাহর জিকির তার জবান থেকে সরাইয়া দেয়। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান কোনো মানুষের কাছে আসলে ফাআনসাহুম যিকরাল্লাহ, তার অন্তর থেকে, জবান থেকে আল্লাহর জিকিরটা ভুলাইয়া দেয়, সরাইয়া দেয়। বাইরা আমার, আমি যে জিকির করলাম আপনারা কেউ কথা বললেন না। দৌলতপুর পরগনাহি যে মুসলমান মাঠে বসা আছেন, আজকে একটা টেস্ট হবে, পরীক্ষা হবে, শয়তানের সাথে দুস্তি আর মহব্বত আর বন্ধুত্ব কার আছে। কারণ কেউ চায় না তার দুস্ত বন্ধুরে কষ্ট দিত, কেউ চায় না তার দুস্ত বন্ধুকে সরাইয়া দিত। জিকিরের আওয়াজ আসতে দিলে বুঝমো বন্ধু শয়তানদের সরাইতে চায় না, কষ্ট দিতে চায় না, এই জন্য আস্তে আস্তে দিতেছেন। আর যে জুড়ে দিবে বুঝমু শয়তানকে সরাবার জন্য, দূরে সরাইয়া দেওয়ার জন্য, তার কলিজায় আঘাত করার জন্য সে আল্লাহর জিকির সজোরে আওয়াজে উচ্চ স্বরে বলতেছে। এখনই টেস্ট হবে, শয়তানকে তাড়াইতে চায় কারা আর কাছে রাখতে চায় কারা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ দৌলতপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতিরাম কাবিল সাদ ইহতিরাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতিহি মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদী জনতা পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিয়সী মাহবুবরা, সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে এই জন্য শুকর আদায় করি যে মহান মালিক মেহরবানি করে দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি পুরানি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য মহব্বতের সাথে সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মহতি মাহফিলে মনে মনে নিয়ত করেছি সূরাতুর রহমানের আলোকে কিছু আলোচনা করবার। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে খুব অল্প সময়ের ভিতরে মুখতসরভাবে সংক্ষেপে হলেও এই সূরার আলোকে কিছু নুরানি কথা আপনাদের সামনে উপস্থাপন করার পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে, আল্লাহ পাক যেন ইখলাসের সাথে কলিজার ভিতর থেকে হাড্ডির মগজ থেকে কথাগুলা বলবার এবং উপস্থিত যারা আছেন তাদেরকে দিলের কানে শুনবার তৌফিক দান করেন। এই জন্য আমরা মহান মালিকের দরবারে একটু দোয়া চাই, আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলি আমিন। ভাইরা আমার, কোরআনে পাক থেকে যেই সূরা তিলাওয়াত করেছি এই সূরা 30 পারা কোরআনের ভিতরে 114 খানা সূরার মাঝে 55 নম্বর সূরা, সূরায়ে ফাতিহা প্রথম সূরা, সূরায়ে বাকারা দ্বিতীয় সূরা, সূরায়ে আলে ইমরান 3 নম্বর সূরা, সূরায়ে নিসা 4 নম্বর সূরা, সূরায়ে মায়েদা 5 নম্বর সূরা, এরকম করে যাইতে যাইতে 114 খানা সূরার মাঝে লাস্টের সূরা 114 নম্বর সূরায়ে নাস, আর 55 নাম্বার সূরা তার নাম সূরায়ে রহমান। এই সূরায়ে রহমান শুরু থেকে না 30 পারার ভিতরে 27 নম্বর পারায় অবস্থিত। এই সূরার মাঝে 3 খানা রুকু, 78 খানা আয়াত, 351 খান শব্দ। শব্দ হিসাবে যদি কেউ বিন্যাস করে গণনা করে তাহলে 351 খান শব্দ, আর অক্ষর অক্ষর হিসাবে ভাগ করে যদি কেউ গণনা করে তাহলে 1236টা অক্ষর এই সূরার ভিতরে আছে। এই সূরা, এই সূরার কিছু গুণাগুণ আছে। 30 পারা কোরআনের যত সূরা আছে 114 খানা সূরার প্রত্যেকটারই আলাদা কিছু গুণাগুণ আছে, প্রত্যেকটা
একটা সুরারই আলাদা কিছু বৈশিষ্ট্য কোয়ালিটি আছে, যেভাবে আমরা মানুষদের মাঝেও প্রত্যেকের মাঝে আলাদা আলাদা কিছু কোয়ালিটি, কিছু গুণাগুণ, কিছু বৈশিষ্ট্য থাকে, ফাজাইল থাকে। যেমন আমরা যারা মাঠে বসা আছি, আপনার কাছে একটা গুণ আছে, বিশেষ একটা গুণ, এটা অন্য কারো কাছে হয়তো নাই, অন্য যার কাছে গুণ আছে এই গুণটা আপনার মাঝে নাই। এক এক মানুষের আলাদা এক একটা গুণ আছে। ঠিক একইভাবে সাহাবায়ে কেরামের মাঝে এক একজন সাহাবীর এক একটা বিশেষ গুণ ছিল, বিশেষ ফজিলত ছিল, বিশেষ কোয়ালিটি, বিশেষ বৈশিষ্ট্য সাহাবায়ে কেরামের মাঝে ছিল। যেমন আমার নবীজির নবুয়তের বাগানের সাদাকাতের ফুল ছিলেন সিদ্দিকে আকবর, আদালতের ফুল ছিলেন হযরতে ওমরে ফারুক, সাখাওয়াতের ফুল ছিলেন হযরতে উসমানে গনি, আলী মুরতাজা, আসাদুল্লাহিল জব্বার, তার মাঝে বীরত্বের ফুল, ফুলের গ্রান ছিল। এক এক সাহাবীর মাঝে এক একটা ফুলের গ্রান, আল্লাহু আকবার। এক একজন নবীর কাছে এক একটা গ্রান, এক এক নবীর কাছে এক একটা গুণ, আল্লাহ। যেভাবে ফুলের গ্রান সবগুলা সমান না, এক একটা ফুলের গ্রান এক এক জাত, আতরের গ্রান এক একটার গ্রান আলাদা আলাদা। হরগুলেরা রঙে বুয়ে দিগরাস, হরগুলেরা রঙে বুয়ে দিগরাস, ই জমি বা আসমানে দিগরাস। সাহাবায়ে কেরামের যেভাবে আলাদা আলাদা গুণ, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায়ে সাদাকত মে তেরে নাম রহেগা, দুনিয়ায়ে সাদাকত মে তেরে নাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা, দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা। এরকম এক একজন সাহাবায়ে কেরামের যেভাবে আলাদা আলাদা গুণ, এক একটা ফুলের আলাদা আলাদা গ্রাম, এক একটা আতরের আলাদা আলাদা গ্রাম, এক একটা ফলের আলাদা আলাদা স্বাদ, ঠিক একইভাবে কোরআনের 114খানা সুরার প্রত্যেকটা সুরার ভিতরে আলাদা আলাদা মজা, আলাদা আলাদা গ্রাম, আলাদা আলাদা কিছু কোয়ালিটি আছে। সেরকম সুরায়ে রহমান, এটাও যেহেতু একটা সুরা, তারও একটা আলাদা আলাদা কিছু কোয়ালিটি, কিছু গুণ অন্যান্য সুরার থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য তার ভিতরে আছে। সুরায়ে রহমানের যেই বৈশিষ্ট্যগুলো এককভাবে তার মাঝে আছে, এর মাঝে একটা বৈশিষ্ট্য, এই সুরায়ে রহমান 30 পারা কোরআনের যতটা সুরা আছে, 114খানা সুরার মাঝে বাকি 113খান সুরার থেকে সবচাইতে সুন্দর সুরা হইল সুরায়ে রহমান। এটা আমার পকেটের কথা না, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআন সূরাতুর রহমান। সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার নবীজি ডাক দিয়া বলেন, পৃথিবীর মুসলমান রে, পৃথিবীর মানুষরা রে, জাননা রাখো, প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে। হাদিসের টুকরার ভিতরে একটা শব্দ দুইবার আসছে, উরুসুন শব্দ, লিকুল্লি শাইইন উরুস, উরুসুন এই শব্দটা হাদিসের মাঝে কয়বার আসছে কথা বলেন আপনারা, কি গুষা নাকি আমার সাথে, কয়বার? দুইবার আসছে উরুস হাদিসের মাঝে। যখন শব্দটা আসছে
আমার নবীজির জবান মোবারক থেকে বাইর হইছে, বোঝা গেল এই উরুস শব্দটা আরবি না বাংলা। কথা বলেন না, উরুস শব্দটা আরবি না বাংলা? আরবি। উরুস শব্দটা আরবি, তবে এই আরবি উরুস শব্দের বাংলা অর্থ কি আমাদের জানা দরকার আছে না নাই? উরুস শব্দ আরবি, তার বাংলা অর্থ হলো স্ত্রী বা বউ। স্ত্রী বা বউ, স্বামী স্ত্রী, জামাই বউ। জামাই না বউ, স্বামী না স্ত্রী, স্বামী না স্ত্রী বা বউ। বাংলাতে আমরা যা বুঝি এই স্ত্রী বউর আরবি হুবহু শব্দ হলো উরুসুন। হিন্দিতে বলে দুলহান, হিন্দিতে বলে দুলহান। খেয়াল করে দেখেন, যে উরুস শব্দ আরবি যার বাংলা অর্থ বউ বা স্ত্রী, দুঃখজনে খলে অসত্য, যে উরুস শব্দের আরবি শব্দের বাংলা অর্থ বউ বা স্ত্রী, এই উরুস শব্দ আমাদের দেশের মাজারের গেইটের মাঝে লটকাই থাকে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মাজারের গেইটে, মাজারের ব্যানারে, মাজারের পোস্টারে লেখা থাকে উরুস মুবারক, উরুস শরীফ, পবিত্র উরুস। দেখছেন না আপনারা? আছে না নাই? আছে না নাই? বার্ষিক উরুস, সাপ্তাহিক উরুস, মাসিক উরুস, ইন্না লিল্লাহ। এই উরুস শব্দ মাজারের গেইটে, মাজারের ব্যানারে, মাজারের পোস্টারে, মাজারে বছরে একবার উরুস হয়। এই উরুস শব্দ এতদিন পোস্টারে দেখছি বাংলাতে লেখা, কিন্তু শব্দ বাংলা না আরবি? আরবি। আরবি উরুস শব্দের বাংলা অর্থটা কি ভাই জান? বউ বা স্ত্রী, বউ বা স্ত্রী। আমি জানি না, আমি জানি না উরুসে কারা যায়, জানা নাই, তবে শব্দে প্রমাণ করতেছে যেহেতু উরুস শব্দের অর্থ বউ বা স্ত্রী, এই শব্দে বুঝাইয়া দিছে মাজারের উরুসে বউর গোষ্ঠীরাই যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি কোনো পুরুষ যায়, আমি কোনো যদিও সেরা পুরুষ, কিন্তু এটা বউ মার্কার উরুস, কারণ উরুসের মধ্যে যারা যায় উরুসের নামের সাথে মিলাইলে বোঝা যায় বউয়েরাই যায়, জামাইরা যায় না। কথা বলেন না ঠিক না? বাইরে আমার নবীজি ডাক দিয়ে বলেন, লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআনে সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে, আলাদা আলাদা স্ত্রী আছে, আলাদা আলাদা বউ আছে, আলাদা আলাদা সাজ আছে, আলাদা আলাদা সৌন্দর্য আছে। ঠিক একইভাবে ত্রিশ পারা কোরআনেরও একটা সৌন্দর্য আছে, যেভাবে প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য। একজন পুরুষের সৌন্দর্য হলো টুপিধারী, একটা মহিলার সৌন্দর্য হলো বুরকা নেকাব। একটা পুরুষের সৌন্দর্য হলো টুপিধারী, মহিলার সৌন্দর্য হলো বুরকা নেকাব। একটা পুকুরের সৌন্দর্য হলো পানি, পানির সৌন্দর্য হলো মাছ। বাজারের সৌন্দর্য হলো কাস্টমার, মাহফিলের সৌন্দর্য হলো উপস্থিতি, এলাকার সৌন্দর্য মসজিদ মাদ্রাসা, মসজিদের সৌন্দর্য মুসল্লি, মাদ্রাসার সৌন্দর্য ছাত্র বা তলাবা, স্কুলের সৌন্দর্য স্টুডেন্ট। যেভাবে একটা মাদ্রাসার সৌন্দর্য ছাত্র, ছাত্রের মাধ্যমে মাদ্রাসা সুন্দর, মসজিদের সৌন্দর্য মুসল্লি, মুসল্লির মাধ্যমে মসজিদ সুন্দর, এলাকার সৌন্দর্য মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা হলে এলাকা সুন্দর, মসজিদের সৌন্দর্য মুসল্লি, মুসল্লি হলো মসজিদের সৌন্দর্য, টুপিদারি পুরুষের সৌন্দর্য, বুরকা নেকাব মহিলার সৌন্দর্য, মাছ হইল পানির সৌন্দর্য, পানি হলো পুকুরের সৌন্দর্য। ঠিক একইভাবে ত্রিশ পারা কোরআনেরও একটা সৌন্দর্য আছে, ত্রিশ পারা কোরআনের সৌন্দর্যের নাম হলো সূরা রহমান। যেন এই সূরা দিয়া আল্লাহ ত্রিশ পারা কোরআনকে সাজাইছেন, সুন্দর করছেন। আল্লাহ এই সূরা এত সুন্দর, তিলাওয়াতকারীর কাছেও পড়তে মজা,
শ্রবণকারীর কাছেও শুনতে মজা, এই সূরা এত মজা, খুল্লা দেখবেন কুরআন শরীফ সকল সূরা খুল্লা দেখবেন, চোখ দিয়া তাকাইলে দেখলে সূরা রহমানের সৌন্দর্যটা একটু আনকমন আলাদা মনে হয়। সূরা রহমানের একটা বৈশিষ্ট্য হলো 30 পারা কুরআনের মাঝে সবচাইতে সুন্দর সূরা হলো সূরা রহমান। সূরা রহমানের দুই নম্বর আরেকটা বৈশিষ্ট্য হলো এই সূরা ওই সূরা যেই সূরাটা নিয়মিত ডেইলি মান কারা সূরাতুর রহমানি কুল্লা ইয়াউম, যেই ব্যক্তি ডেইলি একবার করে নিয়মিত সূরা রহমান তিলাওয়াত করে, ডেইলি একবার করে নিয়মিত সূরা রহমান তিলাওয়াতকারী ব্যক্তির চেহারা সূরা রহমানের বরকতে আকাশের চাঁদের মতো সুন্দর হতে থাকে। বাইরা আমার এই সূরা তিলাওয়াত করলে কি সুন্দর হয় চেহারা, কি সুন্দর হয়, আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, চেহারা সুন্দর হয়। পরগনা এলাকার মাঠে যারা বসে আছেন কেউ কি চান আপনারা আপনার চেহারাটা অসুন্দর হোক, কেউ কি চায় তার চেহারাটা বিশ্রী হোক, কেউ কি চায় তার চেহারাটা কুশ্রী হোক, কেউ কি চায় তার চেহারাটা অসুন্দর হোক, কেউ কি চায় তার চেহারাটা হঠাৎ দেখলে বমি বমি ভাব করো, কেউ কি চায় তার চেহারার নাকটা যেরকম আছে এরকম না হয়ে নাকটা কুলার মতো সেফটা হইতো, এরকম কেউ চায়? কথা বলেন না। কেউ কি চায় তার চেহারাটা কুতকুতা গালা ফাটলার তোলা এর থেকে আরো ভালা এরকম হইতো কেউ চায়? কেউ কি চায় তার চেহারার মাঝে দুইটা চোখ আছে, এক একটা চক্ষু জাম্বুরা মাতুলের মতো মোটা আর আরেকটা চক্ষু সরষার দানার মতো চিকন, চায় নি কেউ? কেউ কি চায় তার দাঁতগুলা লম্বা হইয়া কুদালের মতো বাহিরিয়া ইন্ডিয়ার দিকে রওনা দেব, এরকম কেউ চায় নি? কেউ চায় না, সবাই চায় তার চেহারাটা স্মার্ট হোক, চেহারাটা সুন্দর হোক, চেহারাটা মায়াবী, চেহারাটা মধুময়, চেহারাটা জাদুমাখা, চেহারা দেখলে যেন চক্ষু ঠান্ডা হয়, চেহারা দেখলে যেন কলিজা ঠান্ডা হয়, সবাই এরকম চায়, সবাই তো এরকম চায় চায়। শুধু তাই না, 80 বছরের বুড়া দাদাও চায় তার চেহারাটা স্মার্ট সুন্দর হোক, কথা বলেন ঠিক কিনা? 80 বছরের বুড়া দাদাও চায় উনার চেহারাটা সুন্দর হোক। দেখবেন দাদারা যখন বাড়ির থেকে রওনা যাবেন নিয়ত করছেন বিয়ানি বাজারে বা কোনো বাজারে গিয়ে যাবেন বা এখানে বাজার পরগনাহি বাজার নিটা দৌলতপুর বাজারে যাবেন মার্কেট করার জন্য সদাই করার জন্য যাওয়ার নিয়ত করছেন, তাহলে হাল বাবা হাল বাবা দাদা কাদা ময়লা আবর্জনা লাগানো অবস্থায় যায় না পুকুরের মধ্যে গড়ে বাথরুম থাকে বাথরুমে ঢুকিয়া তোয়ালে লইয়া তোয়ালের মাঝে বালু লাগাইয়া কপালের মাঝে গোস্তে 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 শেষ পর্যন্ত তাও না শেষ পর্যন্ত দাদা বাথরুম থেকে বাইর হইয়া ড্রেসিং টেবিলের সামনে গিয়া আয়নার সামনে নিজের চেহারা কইরা আমার দাদা জান চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি রেক্সোনা সোনো আলতা পাউডার সকল জাতের মালিশ মাইখ্যা মাথার মাঝে টুপি লাগাইয়া গায়ের মধ্যে সুন্দর কইরা জামা পইরা উপরে আরেকটা কুট লাগাইয়া আল্লাহু আকবার বাবুর মতো হাঁটতে হাঁটতে দৌলতপুর বাজারের দিকে বিয়ানি বাজারের বাজারের দিকে বিয়ানি বাজার শহরে যাওয়ার জন্য রওনা দেন বাবুর মতো হাঁটতে হাঁটতে। যে 80 বছরের দাদা এত স্মার্ট করে সাজছেন অথচ এই দাদা জানে ওই দাদা কি বোমা মারলেও কেউ বউ দিত না, বোমা মারলেও কেউ যেই দাদারে বউ দিত না। আপনারা কইবেন দাদার কি আবার বউ দরকার নাকি, দাদার তো দাদি করে আছে। আরে ভাই যাদের দাদা আছে বাড়িত গিয়ে পরীক্ষা করেন কানে কানে কইেন দাদা আপনার জন্য বউ দেখছি বিয়ে করাইতাম দাদা গো আদারি আসে আসে গো। আবার যারা চালাক দাদা এরকম এই নাতি মাতিস না তোর দাগ দিয়ে মারবো, এর মানে হইলো দাঁত দিয়ে মারে দেখা দাদা রাজি নাই, দাঁত যদি না মারে তাহলে কিন্তু দাদা রেডি, কথা বলে দেখিরা। বাইরে আমার আমার এক দূর সম্পর্কের নানি নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহের মুরিদা
বাড়ি জগন্নাথপুর, খুব সুন্দরী বৃদ্ধা, উনার জীবনের উনার স্বামী নাই, উনার জীবনের একটা স্বপ্ন শেখ কাতিয়া রহমতুল্লাহ কাছে বিয়ে বসতে পারলে উনার ভাগ্য উনার কপাল, উনি জান্নাতে শেখ কাতিয়ার সাথে থাকতে পারবেন। তো উনি বহুত মানুষ মহিলাদের প্রচুর সম্পদ, গ্রামের মধ্যে 500 হাল জায়গা উনার নামে একা আছে, ইংল্যান্ড থাকেন, সিলেট শহরে বাসা আছে, অডাল সম্পত্তির মালিক। এই মহিলার মনের একটা স্বপ্ন, উনি শেখ কাতিয়া আল্লাহর ওলির কাছে বিয়ে বইতেন, হাসরের মাঠে উনার সাথে জান্নাতে থাকতেন, উনার মনের ইচ্ছা। আল্লাহু আকবার, উনার চাহিদা হিসাবে শত শত মানুষ লাগাইছেন, না আল্লাহর ওলিকে রাজি করা যায় না। উনি জানে আমি তাকি ওলির সাথে শেখ কাতিয়ার সাথে, যে নাতি তাকে, আবার এই নাতি হুজুরকে মশওয়ারা দিলে হুজুরে অনেক সময় নেন, জানছে উনি আমারে ডাকায় বলে নাতি রে তুমি দেখো না একটু চেষ্টা করে তোমার নানারে রাজি করাইতে পারি, আমি তোমার একটা পুরস্কার দিব, এই দিব সেই দিব, বিভিন্ন রূপ দেখানি। যতবারই উনি আমারে দেখে এতবারই উনার ওয়াজ একটা, উনি বিয়া বুঝ। আমি একদিন শুনতে শুনতে একদিন বিরক্ত হয়ে গেলাম, বুড়ির ঘরে বুড়ি চেহারার চামড়া কুসাইছে বাস পড়ছে, এরপরও বিয়ার সাপ যায় না। বুড়ি ডাক দিয়ে কই নাতি রে তুমি বুঝতে না আমার চেহারার চামড়া না বাস পড়ছে, চামড়া কুসাইছে, মনটা তো আর কুসাইছে না রে। এর মানে মনটা হইল নানির টানাই, মনটা পাকা না, মন সিধা। দাদা গুজা হইছেন, বডি গুজা, মন কিন্তু গুজা না। আল্লাহু আকবার। বার আমার 80 বছরের বুড়া দাদা উনি সাজে, অথচ জানে উনাকে কেউ বউ দিবে না, যেই দাদাই বউ পাবে না জানে, এই দাদা যদি সাজে তাহলে যেই যুবক যুবতী বিয়ার জন্য ওয়েটিং ক্যামেরায় আছে এই যুবক যুবতীদের কথা তো আর কয়া লাভ নাই। যুবক যুবতীরা তো আমাদের দেশে একটা কথা হয়, হাসতে হাসতে ভেস্কুন্দার রাজা, এরা সাজে, যুবকও সাজে যুবতীও সাজে। তবে আশ্চর্যের কথা, যুবতী সাজে বিয়া বসবে এই জন্য, যুবতী সাজে তার স্বামীরে দেখাইতো, কারণ মহিলাদের যত সাজ আছে সকল সাজ কারে দেখাইতো, কথা বলেন না, কথা বলেন, যুবতীরা সাজে কেন? আল্লাহ পাক তাদেরকে জন্মগতভাবে সাজবার প্রতি একটা টান দিয়ে দিছেন, এরার সৃষ্টিগত আল্লাহ পাক তাদের জন্মের ভিতরে সাজবার প্রতি একটা আকর্ষণ দিয়ে দিছেন। যেহেতু জন্মগত এরা সাজতে চায়, এই জন্য দেখবেন যে সমস্ত ছোট ছোট মেয়েরা সাজলে কি হয়, কি দিয়ে সাজে তাও জানে না, সাজলে কি হয় তাও জানে না, দেখবেন হেরাও সাজতে চায়। আবার কেমনে সাজে, আমি দেখি আমার 2.5 বছরের মেয়ে একটা, তার সামনে ফান্দান পাইছে, ফান্দানি ফান্দানি ভাইয়া, ফান্দানের মধ্যে সুনাতি আছে, সুন লইয়া আমার মেয়েটা দেখি গালের মাঝে গোসায় মারে যে গেলাম, এটা গোসায় কেন, হাসছে হাসছে কইটাই হাসতে চায়, সাজে আমার মেয়ে খালি ডেইলি যা পায় তা দিয়ে গোসায়, আমার এই মেয়ে তো চুন দিয়ে গোসাইছে। আরেকদিন দেখি আরেক মেয়ে তার কপালের মধ্যে গু দিয়ে গোসায়, আল্লাহ কেন বুঝতেছে না, সাজতে চাইতেছে কিন্তু কি দিয়া সাজে এটা বুঝতেছে না, কলম দিয়া আঁকে, বিভিন্ন জিনিস চেহারার মধ্যে মালিশ করে, বালু দিয়া চেহারায় গোসায়, চুন দিয়া গোসায়, কেন জন্মগতভাবে তাদেরকে আল্লাহ সাজবার প্রতি টান দিয়া দিছেন, এই জন্য তারা সাজতে চায়। বাইরা আমার এই মেয়েটা যখন তার বয়স 10-12 বছর হয়, বাপ যখন বিয়ানি বাজারে যায়, মেয়েটায় বাপরে ডাক দিয়ে বলে আব্বা বিয়ানি বাজারে যাই বা, বিয়ানি বাজার থেকে আসার সময় আমার জন্য একটা বাক্স আনবা, বাক্স বাক্স মানে বুঝছেন নি, গোসাইবার বাক্স, মালিশ করার বাক্স, মেকআপ বাক্স অন্য। আল্লাহু আকবার, বাবা যখন বিয়ানি বাজার থেকে একটা বাক্স অন্য দেয়,
মেয়েটা বাক্স পাইয়া বড় খুশি, দেশের প্রেসিডেন্ট বানাইলে এত খুশি হবে না, বাক্স পাইয়া যত খুশি। আয়নার সামনে গিয়া 12 বছরের মেয়ে, তার চেহারাটা আয়নার সামনে কুইল্লা, বাক্সটা কুইল্লা, এই বাক্সের ভিতরে ছোট ছোট কামরা আছে, এক একটার মাঝে এক একটা খাঁটি আছে ফুতাইলের মতো, এই কাঠিগুলা লইয়া এই জায়গায় একটু, এই জায়গায় একটু এমন ভাবে গোসানি 2-4 বছর বাক্স দিয়া চলে। বয়স যখন 15-16 বছর হয় আর এখন বাক্স দিয়া হয় না, শেষ পর্যন্ত বিয়ানি বাজারের বিউটি পার্লারে যায়। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সত্য কথা হলো, যদিও মহিলাদের সাজবার একটা মাপ আছে, পরিমাপ আছে, অতিরিক্ত সাজন বা কিছু জিনিস দিয়া সাজা যায় না, টুট ফালিশ, নখ ফালিশ, কিছু ফালিশ আছে যেই ফালিশে আস্তর পড়া যায়, ডিস্টেম্পারের মতো কাবার পড়া যায়, যার যার ভিতরে পানি পৌঁছায় না, এই সমস্ত সাজ কুরআন হাদিসে হারাম ঘোষণা করা হয়েছে। এটা দিয়া গোসল হয় না, এটা দিয়া ওযু হয় না, এটা দিয়া নামাজও হয় না, এই সমস্ত কিছু নিষেধাজ্ঞা থাকলেও যত শ্বাস মহিলাদের আছে, বলেন তো দেখি এই মহিলার শ্বাসটা কাকে দেখাবে? বাইরা বলেন কারে দেখাইতো? স্বামীর। মাশাল্লাহ, এই দৌলতপুর পরগনাহী এলাকার যুবকরা, আমার বাবারা যারা বসা আছেন, এরা দেখি, এরা তো দেখতেছি আমাদের থেকে তাফসীর আরো বেশি বুঝে। স্বামীরা দেখাইতো, আশ্চর্যের কারবার, স্বামীর সৌন্দর্য, স্বামীর শ্বাস, তার জন্ম দেওয়া, বাপ দেখার অধিকার নাই, স্বামীর শ্বাস, তার আপন একসাথে আসা, একমার পেট থেকে আসা, আপন ভাই দেখার অধিকার নাই, মহিলাদের চেহারার সাজ, তার আপন মামা দেখার অধিকার নাই, আপন চাচা দেখার অধিকার নাই, আপন দাদা দেখার অধিকার নাই, আপন নানা দেখার অধিকার নাই, যেই মহিলার সাজ, তার ব্লাড কানেকশনের কেউ দেখার অধিকার নাই, ব্লাড কানেকশনের কেউ দেখার অধিকার না থাকলেও তাল তো বাইর দেখার অধিকার আছে। আওয়াজ দিয়ে বলেন, তাল তো বাইর কি আছে? আল্লাহু আকবার। কিন্তু আমরা বারবার খবর পাই, পত্রিকায় দেখি, অনেক মানুষের দুঃখের কথা শুনি, হুজুর 20,000 টাকা দিয়ে শাড়ি কিনা দিছি বিয়ার সময়, 5 খান 8 খান 10 খান শাড়ি, বিদেশি যারা আছে 50,000 টাকা দিয়ে শাড়ি কিনা দিছি হুজুর, স্টিলের আলমারির তালা মারা, আমি স্বামীর টাটা মারা কপালে এই শাড়ি জুটে না। আমার স্ত্রী ব্যবসার থেকে আসি, বিভিন্ন কাজ থেকে আসি, আইসা কত দুঃখ কষ্ট নিয়ে আসি, রাস্তায় কত জাতের রং বেরঙের নারীদেরকে দেখতে আসি, ভাবলাম গড়ে গেলে আমার স্ত্রীকে আর একটু সুন্দর স্মার্ট দেখবো, ইন্নালিল্লাহ, গড়ে আয়া দেখি টাটা মারা বউর অবস্থা, হের চেহারা, চেহারাও ময়লা আর শাড়ি একটা করছে, আমাদের দেশে কয় ফাটলা নামাইবার লুসনি, ময়লা আবর্জনা, সিরা ফাটা টুকরা টুকরা, কাপড়টা যে বইরা জামাইর পাশে আইছে পায়খানার গন্ধ করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? শেষ পর্যন্ত এই সমস্ত স্বামীরা, এই সমস্ত স্বামীরা বোর কাছে যখন মনোরঞ্জন পায় না, মনের খোরাক পায় না, এই সমস্ত স্বামীরা শেষ পর্যন্ত অত্যন্ত পরমুখা হয়ে অন্যের নারীর প্রতি আসক্ত হয়ে পারকিয়ায় জড়াইয়া পড়ে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত স্বামীরা পারকিয়া জড়াইয়া পড়ে, আমি স্বামীকে দোষি না, আমি আমার যুবককে দোষি না, পারকিয়ায় যারা জড়ায় তার মধ্যে তার জন্য একমাত্র দামি দায়ী হলো এই পুরুষের, তার গড়ের স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? উনি যদি সবসময় সাজ্জা গুজ্জা থাকতো, স্মার্ট হইয়া থাকতো, সুন্দর হইয়া থাকতো, তাহলে স্বামীর নজর অন্য কারো দিকে দেওয়া যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার আশ্চর্যের কথা, যেই স্বামী এত সাজ দেখবার অধিকার, একমাত্র স্বামী মহিলার সাজ দেখবে, স্বামীর কপালে তো সাজ ঢুকে না, স্টিলের আলমারি যে স্প্রিং লাগাই, চেইন লাগাই শাড়ি, এই শাড়িগুলা স্বামী না, তাল তো ভাই আইলে, আস্তে আস্তে আমার বোন স্টিলের আলমারি কইলা, কলেজের বন্ধু, ভার্সিটির বয়ফ্রেন্ড হেরাইলে সাজে, স্বামীর জন্য সাজে না, এটা স্বামীর উপর চূড়ান্ত একটা জুলুম মহিলাদের পক্ষ থেকে, এই মহিলা জালেমা হিসাবে আল্লাহর কাছে চিহ্নিত হবে। আর জুলম জুলুমাতুন ইয়াউমাল
কিয়ামা হাশরের মাঠে জালিম হিসাবে চিহ্নিত হবে এই সমস্ত নারীরা। বাইরা আমার কিতাবের ভিতরে আছে, কোনো স্ত্রী যদি স্বামী করে আসার পরে সুন্দর করে সাজ্জা সুন্দর করে সাজ্জা স্বামীর পাশে যায়, স্বামীর মনকে মনোরঞ্জন দেয়, মনকে সান্ত্বনা দেয়, মনকে উৎফুল্ল দেয়, মনকে আনন্দ দেয়, মনকে বুক করতে দেয়, এরকমভাবে যদি সাজ্জা তাকে সুন্দর সাজে স্বামীর কাছে গেছে, স্বামী দিককে হাসতেছে, স্ত্রীও হাসতেছে, এই মুস্কি হাসি দুইজনে হাসতেছে ঘরের ভিতরে, আমি কই রসুল বলেন দুইজন না, এদের সাথে তৃতীয় আরেকজন আরশের মালিকও তাদের হাসের সাথে হাসির সাথে শরীক হন। আল্লাহ পাকও মুস্কি দিয়ে হাসেন, আল্লাহ পাকও খুশি হইতে থাকেন। দেখেন স্বামী স্ত্রীর মহব্বতের মাঝে কি পরিমাণ আল্লাহ পাকের রেজা মন্দি। তিরমিজি শরীফের রেওয়ায়াতে আছে, একজন স্বামী তার স্ত্রীকে মহব্বত কইরা মুখে যদি লুকমা উঠায়া দেয়, লুকমাতান ফিহি সাদাকা, একটা লুকমা যদি স্ত্রী তার স্বামীর মুখে, স্বামী তার স্ত্রীর মুখে উঠায়া দেয়, তাহলে এক একটা সদকার সব পাওয়া যায়। কারে তুলাইয়া দিলে লুকমা, কারে উঠাইয়া দিলে? স্বামী স্ত্রী রে, স্ত্রী স্বামী রে। দেখেন আবার বাইপাসে আনরেজিস্টার কিছু আছে না? নাই, আনরেজিস্টার আছে না, বাইপাসে লাইন। ইটারে রাত্রে ঘুমাইয়া রাজাইন নিচে বালিশের নিচে চাপা দিয়া কয় যান বাইটা যায়, ইটারে না। বাইরা আমার আশ্চর্যের কারবার, এ যুবক ভাই আমার যুবক যুবতীরা সাজে, যুবতী সাজে বিয়া বসার জন্য অথবা স্বামীকে দেখাবার জন্য, যুবক যুবতী সাজে বিয়া বসত। ও যুবক, আমার দেশের যুবক সাজে কোন কাজে? যুবকরা কি সাজে না? যুবকরা সাজে না, ওই যে জেন্টস পার্লার একটা আছে, জেন্টস পার্লারে কি জিব্রাইল ফেরিশতা ইয়া সাজে? জিব্রাইল ফেরিশতা সাজে? কে সাজে বাইরে? আমার যুবকরা সাজে। ও যুবক, যুবতী সাজে বিয়া বসত। ও যুবক, তুমি কেন সাজো? তুমি যুবকও বিয়া বইতাই নি, হেও সাজে। বিয়া করার জন্য তো সাজ লাগে না, সাহাবায়ে কেরাম তো সাজেন নাই, মহিলারা সাজছে, আমার যুবকরা সাজে। আবার এমন আনকমন ডিজাইন এক এক যুবকদের চেহারায়, মাথায়, বডির মধ্যে, মাঝে মাঝে তাকাইলে বোঝা যায় মানুষ না, এটা আফ্রিকার জঙ্গল থেকে বাড়াইছে। এরকম একটা আশ্চর্য ডিজাইন। একদিন দেখি জেন্টস পার্লার থেকে আমার এক মুসল্লি যুবক বাইর হয়ে আইছে, হের দিকে অনেক সময় তাকাইয়া থাকলাম, তাকাইতে তাকাইতে শেষ পর্যন্ত হিসাব করলাম যে এটা কোন ডিজাইন ধরছে, ভাবলাম যে এই যে ডিজাইনটা ধরছে তার ডিজাইনটা হলো এরকম, মাথার দুনো সাইডে আফ্রিকার জঙ্গল, মাঝখান দিয়ে হাইওয়ে বিশ্ব রোড। দেখছেন না মনে হয় আপনারা? আমি দেখা কই যুবক রে, এটা কোন ডিজাইন ধরলে, এটা কোন ডিজাইন রে? যুবক ডাক দেখো, হুজুর আপনি ইমাম সাহেব মানুষ, আপনি বুঝতেন না, এটা হলো রোনালদো ডিজাইন। আমাকে ইন্না লিল্লাহ, রোনালদো কোন জানোয়ারের নাম রে? রোনালদো কোন হনুমানের নাম? হুজুর আপনারা ইমাম সাহেব মানুষ, আপনাদেরকে লইয়া বড় মুসিবতে আছি, রোনালদো চিনেন না? বলে বল বুঝা কে? কই উনি হলেন ফুটবল জগতের একজন তারকা। যুবকরা যুবকরা একটু খেয়াল করো, আমি তারে ডাক দেখলাম, দোস্ত তুমি রোনালদোর ডিজাইন ধরেছ, আমি আমার মাথা কুলিয়া দেখাইলাম, দেখতো আমার মাথার কোন ডিজাইন? কই হুজুর আমি জানি না। আমি কইলাম আমার মাথার ডিজাইন মদিনার রসুল আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশেক নবী, মাসুক নবী, সাদেক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইন। কারণ আমাদের কাছে আয়াত আসছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমাদের কাছে আয়াত আসছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হে পৃথিবীর মানুষরা, অনুসরণ করার মতো পৃথিবীর মধ্যে ব্যক্তি একজন অনুকরণীয়
অনুসরণীয়, যার অনুসরণ করা যায়, যার অনুকরণ করা যায়, যার আখলাক গ্রহণ করা যায়, যার মাতার সাথে মাতা মিলানো যায়, যার চেহারার সাথে চেহারা মিলানো যায়, যার জামার সাথে জামা মিলানো যায়, যার পোশাকের সাথে পোশাক মিলানো যায়, যার চালচলনের সাথে মিলানো যায়, এরকম ব্যক্তি তোমাদের জন্য নমুনা, তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আইডল, উত্তম চরিত্র, উত্তম মিশাল, উত্তম দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে আর কেউ না। একমাত্র এক ব্যক্তি, তার নাম মুহাম্মদুর রাসূল, কথা বলেন ঠিক কিনা? অনুসরণ করলে এক ব্যক্তি, এক ব্যক্তিকে আল্লাহ পাঠাইছেন, তার অনুসরণ করা হবে, আর কারো অনুসরণ করা যায় না। আশ্চর্যের কারবার, আমাদের দেশের যুবকরা কোন দিকে রওনা দিছে রে? যারা যেই লাইনে হাঁটে ওই লাইনের বড়কে সে আদর্শ মনে করে। রাজনীতি যারা করে, আমার আওয়ামী লীগের ভাইরা, তারা তাদের নেতারে কয় আদর্শ, আমার নেতা আমার আদর্শ, বুক ফুলাইয়া বলে, গর্ববোধ গর্ব কইরা বলে, আমার এমপি আমার আদর্শ, আমার মন্ত্রী আমার আদর্শ, আমার নেত্রী আমার আদর্শ, আমার প্রেসিডেন্ট আমার আদর্শ, আমার আমার নেতারা আমার আদর্শ। বিএনপি যারা করে, তারা তাদের নেতারকে আদর্শ মানে। জাতীয়বাদী যারা করে, লাঙ্গল চাচাকে আদর্শ মানে। যে রাজনীতির যেই দল করে, তার নেতাকে আদর্শ মানে। যে ফুটবল খেলাকে পছন্দ করে, ফুটবল তারকাকে আদর্শ মানে। যে ক্রিকেট খেলাকে পছন্দ করে, ক্রিকেট তারকাকে আদর্শ মানে। যে গান গাইতে পছন্দ করে, গায়ককে আদর্শ মানে। যে ব্যবসায়ী ব্যবসার বড়দেরকে আদর্শ মানে, চেম্বার্স অফ কমার্সের প্রধানকে আদর্শ মানে। যে যে লাইনে হাঁটে ওই লাইনের বড়কে তার আদর্শ বলে। আমি কই নাম কোন তারকা আদর্শ নয়, কোন কোন ফুটবল তারকা আদর্শ নয়, ক্রিকেট তারকা আদর্শ নয়, কোন নেতা আদর্শ নয়, কোন মেম্বার আদর্শ নয়, কোন চেয়ারম্যান আদর্শ নয়, কোন এমপি আদর্শ নয়, কোন মন্ত্রী আদর্শ নয়, কোন নেতা আদর্শ নয়, মুসলমানের একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূল, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আদর্শ একমাত্র এক ব্যক্তি মুহাম্মদুর রাসূল। আমি তারে ডাক দিলাম, দোস্ত আমার মাতার ডিজাইন নবীজির মাতা মুবারকের সাথে মিলাইছি, তোর মাতা যেহেতু আমার নবী মুহাম্মদ, নবীজি নবীজির মাতার সাথে আমার মাতা মিলাইছি, আমি উনার উম্মত, তুই যখন রোনালদোর সাথে মিলাইছ, তোর নবী মনে হয় রোনালদো, তুই রোনালদোর উম্মত। কেনা হুজুর? আমি কইলাম তে মাতা মিলাইলি তো অসুবিধা কি? আমি কইলাম মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার বেশ বুসা যার সাথে মিলায় তার হাসর তার সাথে হবে। এ যুবক, আমাদের কাছে আয়াত আসছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, এজন্য রাসূলের অনুসরণ করতেছি। তুই যখন রোনালদোর সাথে মিলাইছ, তোর কাছে মনে হয় আয়াত আইছে লাকাদ কানা লাকুম ফি রোনালদো, রোনালদোর আয়াত আইছে। আমাদেরকে মারা যাওয়ার পরে দুনিয়ার থেকে মরতে হবে একদিন, মারা যাওয়ার পরে কবরে রাখতে সময় বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আর তোরে রাখার সময় বলতে হবে বিসমিল্লাহি আলা মিল্লাতে রোনালদো। তুই রোনালদোর মানুষ, ফুটবল তারকা রে, ক্রিকেটের তারকা, রোনালদো কি মুসলমান? খ্রিস্টান হবে নিশ্চয়, আমি যতটুকু জানি খ্রিস্টান হবে। তাহলে খ্রিস্টানের সাথে মাতা মিলাইছেন, হাসর হবে খ্রিস্টানের সাথে, খ্রিস্টান জাহান্নামে গেলে আমি আর আপনি যুবকরা যারা অনুসরণ করতেছি তারাও আমরা জাহান্নামে যাব। এ যুবক, হে তো রোনালদো ডিজাইন ধরছে, আরেকদিন দেখি আরেক যুবকের ডিজাইন, আস্তা মাথা চুলাই, আস্তা মাথায় কিচ্ছু নাই, সামনের মাথার সামনের দিকে আমাদের ফুকরি ফারর আরা আছে না নাই, কথা বলেন আছে না নাই? আমি জিজ্ঞাসা করলাম দোস্তর এটা কোন ডিজাইন ধরলে, কই হুজুর কোন ডিজাইন জানি না, তবে সেলুনে গিয়ে দেখছি মাথা বিশটা আছে লটকায়। আমি কইছি এই মাথার মতো বানা। আমি কইলাম এই মাথাটা কি আমার নবীর মাথা? কই না, কোনো সাহাবীর মাথা না, কোনো তাবেঈর মাথা না। আমি কইলাম আশ্চর্য, সেলুনে গেলে আমি প্রায় জিজ্ঞাসা করি সেলুনের ভাইকে, দোস্ত আমনে তো মুসলমান, মুসলমান সেলুন হইলে বা হিন্দু হইলো জিজ্ঞাসা করি, আপনার কাছে তো মুসলমানরা আসে না মাথার চুল কাটতে? আসে। কত বছর হয়েছে? ২০ বছর, ২২ বছর, ৩০ বছর ধরে কাজ করতেছে। জিজ্ঞাসা করলাম আজ পর্যন্ত একটা যুবক আপনার কাছে আইসা বলছে এরকম যে ও সেলুনের ভাই উল্টা পাল্টা করো না, আমার মাথা মুহাম্মদুর রাসূলের মাথার সাথে মিলাইয়া দাও,
এরকম বলছে, কই খোদার কসম 30 বছর 25 বছর 22 বছর হয়েছে সেলুনের ভিতরে, আজ পর্যন্ত এরকম একটা ভাগ্যবান যুবক পাই নাই যেই যুবকে বলতো যে আমার মাথা উল্টা পাল্টা করে না নবীজির মাথার সাথে মিলাইয়া চুলটা কাটো, এরকম কেউ বলে নাই। আয়া দেখাইবো 20টা মাথা, এইটা এইটা এইটা, এই 20টা মাথা কোনো মুসলমানের মাথা আছে? সব তো নাস্তিকের মাথা, বেইমানের মাথা, চুরদের মাথা, বাটফারদের মাথা, টাউটারের মাথা, হিন্দুদের মাথা, আল্লাহ রসুলের দুশ্মনদের মাথা, কথা বলেন ঠিক কিনা? যুবকরা গিয়ে এই মাথার সাথে মিলাইলো, তাহলে চুর বাটফার বেইমানদের মাথার সাথে মিলাইছে। আল্লাহ মাস্তা মাথা চুলাই, কইলাম দোস্ত এটা কোন ডিজাইন কয়ে জানে না, আমি কইলাম তুমি না জানলেও তোমার এই ডিজাইন আমার জানা আছে, এটা কার? কজুর কোন না কোন ডিজাইন আমি তো জানি না। আমি কইলাম তোমার এই মাথার ডিজাইনটা এটা আমার জানা মতে হলো কুভালাসি মুরগের ডিজাইন। কুভালাসি মুরগ চিনছেন? একটা মুরগ দেখবেন গলাও চুলাই, আস্তা মাথা চুলাই, মাথার সামনের দিকে টুল্লির মাঝে এক জারা, কথা বলেন ঠিক কি না? কইলাম এটা কুভালাসি মুরগির ডিজাইন ধরছ? জিজ্ঞাসা করলাম কত নিচ্ছে সেলুনে, কয় 500। আমি কই ইন্নারিলা, 500 টাকা দেওয়ার আগে মানুষ আসলে 500 টাকা দিয়া তো মুরুগ না হইলে, মানুষটাকে মুরুগের মাঝে তোমার প্রমোশন হয়েছে। আল্লাহু আকবার, আশ্চর্যের কারবার। আরেকদিন দেখে আরেক যুবক মাথার উপরে চুল লম্বা, আস্তে 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 কমাই 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 কমাইয়া কমাই কমাইয়া ইন্না, এদিকে হালকা সুর, আবার দেখি খারা একটা কুইদা দিছে, বুড়োকে তো ভানি দিত, আসে না নাই, কথা বলেন আসে না নাই? আহা, আরেকদিন দেখি আরেক যুবক দুস্ত চুল লম্বা কইরা পিছনের দিকে বেল বাঁধছে। আরেক যুবকরে দেখলাম, এটা বাংলাদেশি না, ফেসবুকে একজন দেখাইছেন না, আস্তা মাথার সামনে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার তালুর থেকে এই এতটুকু জায়গা, এতটুকু জায়গা কইরা চুল রাখিয়া আইনা দাড়ির সাথে মিলাইয়া, এই এতটুকু জায়গা চুল আর দাড়ি সামনেও নাই পিছেও নাই। আমি দেখকে হাসলাম আর কইলাম আর কিচ্ছু না, এই যুবক রাজাকারি ধরা হয়েছে। আশ্চর্য কারবার, ফাঁসিতে চলছে, ফাঁসির রশির আলামত, নাউযুবিল্লাহি মিন যালিক। ও যুবক ভাই, ফায়দরে মাফ চাই, কাউরে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমরা কোন নৌকায় পাড়া দিলাম, কোন রাস্তায় হাসছি, কোন পথে হাসছি, কার অনুসরণ করতেছি? ও যুবক ভাই, মাথার চুলের ডিজাইন, ডিজাইন ধরতে চাইলে আমার নবীজির ডিজাইন ধরেন, নবীজিরও চুল রাখার ডিজাইন আছে, 4টা ডিজাইন চুল রাখার, লিম্মা, জুম্মা, ওয়াফরা, কাঁধ বরাবর চুল রাখেন, মাঝামাঝি চুল রাখেন, কানের উপরের ভাগের বরাবর চুল কাটতে রাখেন। আমার নবী চুল রাখছেন মাস্তানি করার ইচ্ছা, নবীজির মতো চুল রাখতে মাস্তানি করেন, ফ্যাশন করার ইচ্ছা, রসুলের পাকের মতো চুল রাখতে ফ্যাশন করেন, ফ্যাশনও হবে, সময় সময় সেকেন্ডে সেকেন্ডে সোয়াবও হবে, কবরে যাবেন জান্নাতের গেইটও খোলা পাবেন। ও যুবক, চুল রাখবেন নাস্তিকের মতো না, চুল রাখবেন বেঈমানের মতো না, চুল রাখবেন বেঈমানদের মতো না, চুল রাখবেন যারা আল্লাহ রাসূলের দুশমন, দেশের দুশমন, তাদের মতো যেন চুল রাখা না হয়। আমার যুবক ভাইরা, এ যুবক ভাই, যুবকরা দাড়ি কাটে চুল কাটে, আমার যুবকরা চেহারা সুন্দর করার জন্য তারা অনেক সময় দাড়িও কাটে। দুস্তরে ছোট মুখে বড় কথা বলতেছি না, না না, দাড়ি কাটলে চেহারা সুন্দর হয় না। অনেক যুবককে জিজ্ঞাসা করলাম, দুস্ত কেন দাড়ি কাটছো? কই হুজুর চেহারার সৌন্দর্য বাড়াবার জন্য। আমি কইলাম না না, দাড়ি কাটলে চেহারা সুন্দর নয়, বরং দাড়ি রাখলেই চেহারা সুন্দর, দাড়ি রাখলে চেহারা সুন্দর হয়, বিশ্বাস যদি না হয়। ও যুবক ভাই, আমি পায়ে দুইটা হাত লাগাইয়া বলতেছি, পরীক্ষা করে দেখেন, দাড়ি সারা চেহারার একটা ছবি উঠাইয়া মোবাইলে সেভ করে রাখেন, জীবনে তো কত ছবি উঠাইছেন, 3 মাস পরে আবার দাড়ি রাখিয়া আরেকটা ছবি উঠান, দাড়ি সারা আর দাড়ি সহ দুই ছবিটা মিলাইয়া একসাথে মিলাইয়া দেখেন, দাড়ি সারা চেহারার থেকে দাড়ি রাখার চেহারা 1000 গুণ আরো বেশি সুন্দর দেখায়। দাড়ি রাখলে এই চেহারা সুন্দর, দাড়ি কাটলে ক্লিন শেভ করলে চেহারা সুন্দর না। এ ভাই, একজন মহিলা শ্যামলা কালো,
নরমাল শ্যামলা দৌলতপুর বাজারের মাঝে দিয়া গেলে এই মহিলার চেহারার দিকে কেউ চক্ষু উঠাইয়া তাকায় না, কেউ এই মহিলার দিকে তাকায় না। কারণ এই মহিলা শ্যামলা কালো, নরমাল কালো, দেখতে বেশ সুন্দর দেখায় না। কিন্তু এই মহিলা যদি তার গায়ের মধ্যে বুরকা লাগাইয়া, নেকাব লাগাইয়া বাজারের মাঝে দিয়া যদি যায়, সব মানুষরা যেই মহিলা বুরকা ছাড়া আসলে কেউ চক্ষু উঠাইয়া তাকাইতো না, এখন বুরকা লাগাইয়া যাওয়ার পরে সব মানুষরা এই মহিলার চেহারার দিকে চোখ উঠাইয়া তাকায়। তাকায়া কি দেখতেছে? যেই অংশটা নেকাব লাগারও চক্ষুর খোলা রাখছে, ওই চক্ষুর আশপাশের যেই অংশটা বুরকার ফাঁকে দিয়া দেখা যায়। বাইরা আমার ওই বুরকার কারণে চক্ষুর ফাঁক আশপাশে যে অংশটা আছে, বুরকার চতুর্দিকে বুরকার মাঝখানে মনে হয় যে দবদবে সাদা একটা অংশ, মনে হয় চাঁদের একটা টুকরা। যেই মহিলা বুরকা ছাড়া গেলে কেউ চক্ষু উঠাইয়া তাকাইতো না, বুরকা পরে যাওয়ার পরে সবাই তাকে চক্ষু উঠাইয়া তাকায়, চমৎকার দেখে, সুন্দর দেখে। ঠিক একইভাবে আল্লাহর কোন বান্দা, ওই মহিলার চেহারা আগে সুন্দর ছিল না, বুরকা লাগানোর পরে কেন সুন্দর? কারণ ওর উপরে বুরকা, ডান দিকে বুরকার কালো, উপরে বুরকার কালো, বাম দিকে বুরকার কালো, ডান দিকে বুরকার কালো, নিচে বুরকার কালো, চতুর্দিকে বুরকার কালের মা কালোর মাঝখানে চেহারার অংশটাকে চমৎকার দেখা যায়। ঠিক একইভাবে আল্লাহর বান্দা কোনো যুবক যদি দাড়ি রাখে, মাথার চুল কালো, ডান দিকে দাড়ি কালো, বাম দিকে দাড়ি কালো, নিচের দিকে দাড়ি কালো, চতুর্দিকে দাড়ির মাঝখানো চেহারাটা না, এই চেহারাটা মনে হবে আকাশের 14 তারিখের চাঁদের টুকরা। চেহারার সৌন্দর্য বাইরে যায়। ও যুবক ভাই, চেহারার সৌন্দর্য বাড়ে দাড়ি রাখলে। যুবকরা যারা বসা আছেন আমার সাথে, রাগ করেন না, দাড়ি রাখতে রাজি আছেননি? অনেকের উত্তর আমি যতটুকু যুবকদের সাথে মিশছি, অনেকে হুজুর দাড়ি রাখলে বউ পাইতাম না। কি দাড়ি রাখলে কি বউ পাওয়া যায় না? তাহলে এই যে হুজুরের দাড়ি আছে, আমার হুজুরের দাড়ি আছে, এরা বউ পাইছে, আপনারা বউ পাইছেন নি? বাচ্চা দুইটা আপনিও পাইছেন নি? ওই উনি দেখি পাইছেন, মাশাল্লাহ আমিও পাইছি। দাড়ি রাখলে যদি বউ না পায় আমরা হইলাম কেমনে? আমরা কি আফ্রিকার জঙ্গল থেকে আনছি নি? আমরাও তো পাইছি। এ যুবক, দাড়ি রাখলে বউ পাইতাম না কথাটা সত্য না, বরং কিছু মহিলা আছে আমাদের সমাজে, এরা কয় মাশাল্লাহ যুবকটা স্মার্ট, খুব সুন্দর, দশ দশা, পোশাকও ঠিক, বাড়িও ঠিক, বংশ ঠিক, সব ঠিক। কিন্তু মহিলাটায় উত্তর কি দেয়? যেহেতু তু তাই দাড়ি, সো আই ডোন্ট লাইক হিম, দাড়ি যেহেতু আমি তাকে পছন্দ করি না। এরকম কোন কথা কোন মহিলার জবান দিয়া যদি বাইর হয়, ফতোয়ার কথা বলতেছি, আল্লাহর হাজির নাজির কোরআন শরীফ দুইটা কইতেছি, এরকম কোন কথা যে দাড়ির কারণে পছন্দ করি না, বা দাড়িওয়ালা না রিক্সাওয়ালা রাজি কিন্তু দাড়ি হইলে মানি না, এরকম কোন কথা কোন মহিলার জবানে যদি উচ্চারণ হয়, মুসলমান কোন যুবকের জন্য এই মহিলাকে বিয়া করা জায়েজ নাই, হারাম, হারাম ফতোয়ার কিতাবে। তার কারণ ফতোয়ায় স্বামীর ভিতরে একটা উসুল লেখা আছে, ইস্তেহজা বিসুন্নাহ কুফর, ইস্তেহজা বিসুন্নাহ কুফর। আমার নবীর কোন সুন্নাহর সাথে কেউ হেও করলে, টাট্টা করলে, বিদ্রুপ করলে, অবজ্ঞা করলে, অবহেলা করলে, সুন্নাকে অবহেলা করলে ঈমান চলে যায়, ঈমান হারিয়ে যায়, ঈমান তার ভিতরে থাকে না, বেঈমান হয়ে যায়। মনে করেন এই যে পাগড়ি আছে, টুপি আছে, টুপি, এই টুপিটা হলো অপশনাল সুন্নত, এটা পরলে সওয়াব, না পরলে কোনো গুনাহ নাই, ইখতিয়ারি, ঐচ্ছিক, অপশনাল, পরলে সওয়াব, না পরলে কোনো গুনাহ নাই, এটা কোন নফল সুন্নত। নফল সুন্নতকে যদি কোনো মানুষে কয় কিসের আবার টুপি, বা টুপি পছন্দ করে না, এইরকম কোন কথা কোন মুসলমানের জবান দিয়ে যদি বাইর হয়, ইস্তেজা বিসুন্না কুফর, এই ফতোয়ার কারণে এই মুসলমানের ভিতরে ঈমান থাকে না, ঈমান তার ভিতরে থেকে বের হয়ে যায়। এ আমার যুব সমাজ, খেয়াল করে দেখেন, নবীর সুন্নত নফল সুন্নতকে হেয় করলে যদি ঈমান চলে যায়, দাড়ি রাখা সুন্নত নয় দুস্থ। লা তাখুযু বিলহিয়াতি ওয়ালা বিরাসি, লা তাখুযু বিলহিয়াতি ওয়ালা বিরাসি। এই আয়াতের তাফসিরে মুফাসসিরে কেরামগণ লিখছেন, দাড়ি রাখার দুইটা ওয়াজিব,
একটা হলো দাড়ি রাখা ওয়াজিব, আর একটা হলো এক মুট পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। দরতে এক মুট হইতো, এটা হলো এক ওয়াজিব। আর আরেকটা হলো এক মুটের কমও যদি হয়, এতটুকু যদি দাড়ি কেউ রাখিয়া থাকে, এটাও একটা ওয়াজিব। দাড়ির মাঝে দুইটা ওয়াজিব, একটা হলো দাড়ি রাখা ওয়াজিব, আর একটা হলো এক মুট পরিমাণ লম্বা করা ওয়াজিব। তাহলে কেউ দাড়ি যদি এক মুট থেকে কম থাকে, এক ওয়াজিব আদায় হয়েছে। এক মুট না থাকার কারণে এক মুষ্টির ওয়াজিব আদায় হয় নাই। অনেকে জুসের তালে কয় এক মুটের কম রাখার থেকে না রাখা বালা। আমি কই আন্দাজি বান্দাজি বত্তা দিন না, এক মুটের কম রাখে যদি এটাও এক ওয়াজিব পালন হয়, তবে এক মুষ্টি রাখলে দুইটা ওয়াজিব একসাথে আদায় হয়। বাইরা আমার বুঝাইতে চাইছিলাম আয়াতের এই মাথা হাতে তো আছে আছে আল ফাতাওয়া আলা মাযাহিবিল আরবা, এই কিতাবের আন্ডারের মধ্যে, এই ফতোয়ার কিতাবের মধ্যে আছে চার মাযহাবের ইমামের মতানুসারে এক মুট পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। বাইরা আমার, দুস্তরা আমার, তাহলে নবীর অপশনাল সুন্নতকে যদি কেউ হেউ করে, সে যদি বেঈমান হয়ে যায়, তাহলে দাড়িকে যদি কোনো মহিলা অবজ্ঞা করে, দাড়িকে যদি হেউ করে, দাড়ি হইলে মানি না এই কথা যেই মহিলার জবান দিয়া বাইর হইছে, এই মহিলার কি ইমান আছে? মুসলমানের জন্য বিয়া করা যায় নাই, তওবা করার আগ পর্যন্ত, নতুন করে কালেমা পড়ার আগ পর্যন্ত, আমার এই আশপাশে কোন এলাকায় কোন বোন যদি মাসলা না জানার কারণে কোয়া থাকেন, আপনি মেহরবানি কইরা সবাই কবরে যামু, জান্নাত সবারই আশা, কিন্তু এই বুকের আশা জান্নাত পাইতে হলে আমার এই বোনদের কাছে আমার আব্বা আবার যেন কালেমা পড়া মুসলমান হন। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? এ যুবক এখন যেই যুগাইছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে, লন্ডন আমেরিকা সহ আমার যতটুকু জানা, বেশিরভাগ মেয়েরা এখন দাড়ি লাইক করে, দাড়ি পছন্দ করে, দাড়ি ছাড়া স্বামী গ্রহণ করতে চায় না। আমার জানা মতে 1000 কিচ্ছা আছে ইংল্যান্ড আমেরিকার মেয়েগুলা, দাড়ি না থাকার কারণে বিয়াতে রাজি হয় নাই, হাবিস সাহ না থাকার কারণে বিয়াতে রাজি হয় নাই, মাওলানা সাহ ডিগ্রি না থাকলে, আলিম না থাকলে বিয়াতে রাজি হয় না। হাজার হাজার মেয়ে এখন আমেরিকা লন্ডন তৈরি হচ্ছে, এরা এখন ইসলামিক মাইন্ডের স্বামী চায়। আমার নিজের ফ্রেন্ড সার্কেলের মাঝে একটা কিচ্ছা হইছে, আপনারা কি কষ্ট হইতেছে ভাই, মাফ চাই, কিছু হক কথা এই সমস্ত স্টেজে যদি না বলা হয় হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হইব। আমি বুঝতেছি আপনাদের কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও আমাকে বলতে হবে, কারণ আমরা সেই মুসলমান মরতে রাজি, হক কথা ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমার বন্ধুদের মাঝে উনি মোটামুটি আদাম আদা আলিম, একটা ফ্রেন্ড সার্কেলের মাঝে আমার ধরেন ছোটবেলার ক্লাসমেট, বড় হইছে, উনার বিয়া ঠিক হয়েছে লন্ডনের মেয়ের সাথে, উনার ইংল্যান্ডের মেয়ে উনার আপন খালাতো বোন, বিয়া ফাইনাল অমুক তারিখে, আর মাত্র 2 দিন আছে দেশে ফ্লাইট কইরা মেয়েটা আসবে, পরে বিয়া হবে। আসার 2 দিন আগে, 2 দিন আগে মেয়েটার ইচ্ছা দাড়িওয়ালার স্বামী আর আলিম হইতো, মোটামুটি মাসলা মাসাইল জানতো, লাইফটা শরীয়ত মতো চলে এরকম একজন আলিম, তার বেশি বড় আলিম এরকম চাহাত নাই। তো আসার আগে 2 দিন আগে, আসার 2 দিন আগে ভিডিও কলে টেলিফোন কইরা যার সাথে বিয়ে হইতো আমার ফ্রেন্ড, তারে কইল ভাইজান ভাইসাব আমি তো আসতেছি, আল্লাহ আমাদেরকে যদি আনে সব ঠিকঠাক হইছে, আল্লাহ যদি স্বামী স্ত্রী বানায় হোম, তবে আমি তো এতদিন আপনাকে ভিডিও কলে দেখি নাই, আজকে তো দেখছি, দেখে লাগলো আপনার দাড়ি একটু লম্বা, আপনার কি জানা আছে না জানা নাই, জানা নাই জানি না, যে ইংল্যান্ডের মেয়েরা তো দাড়ি পছন্দ করে না, কি বলবে? মোবাইলটা রাখিয়া সাথে সাথে সেলুনে গিয়া সোয়াফান সোয়াফা দাক্কান দাক্কা কিলিন শেষ হইয়া আবার ভিডিও কলের মধ্যে দয়া কয়ে, দেখো বোন তুমি যেমনে চাইছো আমি এমনে হইছি, নাউজুবিল্লাহ উচ্চারণ করতে মনে চায় না, আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ,
মেয়েটার উত্তর শুনেন। মেয়েটা যখন খালি কইছো তুমি যেমনে চাইছো এমনি হইছি, মেয়েটা জিব্বায় কামড় দিয়া মাথায় হাত দিয়ে কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি কি সেই কাপুরুষ, আপনি কি সেই 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 ব্যক্তি যেই ব্যক্তি ইংল্যান্ডের একটা মেয়েকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলের কলজার মধ্যে সেলুনের কুর দিয়া আচার দিতে পারেন? আপনি যদি সেই ব্যক্তি হয়ে পারে থাকেন মেয়েকে পাওয়ার জন্য দুনিয়ার লোভে রাসূলের কলজায় আচার দিতে পারেন, তাহলে লন্ডন আইসা লিকেল হইয়া আপনি রাসূলের সাথে যে গাদ্দারি করতে পারে, আমায় আমার মতো মেয়েরে লাত্তি দিয়া ফুটবলের মতো গোর থেকে বাহির কইরা দিতে দেরি হবে না। কোয়া ফোনটা যে কাছে আর দেশেই আসে নাই। ও যুবক দোস্ত, তুলে দাড়ি রাখলে বউ পাওয়া যায়, দাড়ি রাখলে কি পাওয়া যায়, বউ পাওয়া যায়। এ দোস্ত, দাড়ি থাকলে যে বউ পাইবে, এই বউ গড়ে আসলে বরকত হবে, সুন্দর হবে, গড়ের সমাজ সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে, আর এই বোর ফেট থেকে সন্তান আসলে আল্লাহর বড় বড় ওলি আসবে। দাড়ি পছন্দ করে না ইটারে আনছেন, ইটা গোরের মধ্যে আইসা ডিজিটাল আন্দোলন শুরু করব, সিম 32টা কথা বলেন দেখি না, ইটার ফেট থেকে যে সন্তান জন্ম নিব ওলি না, উলা হইব উলা উলা, কথা বলেন দেখি না। বার আমার আশ্চর্যের কারবার, আমার যুবক ভাইরা চেহারাকে সাজাবার জন্য, চেহারাকে সুন্দর করার জন্য দাড়ি কাটি। আমি কই না রে দোস্ত, চেহারা দাড়ি কাটলে চেহারা সুন্দর না, দাড়ি রাখলেই চেহারা সুন্দর, শুধু দাড়ির কথা বলি না, আমার যুবক ভাইরা পোশাকটারেও এমন ডিজাইনে বানাইছে, কই মাদ্রাসায় পড়ছি না বড় ভালো হয়েছে, মাদ্রাসায় পড়া টাকা নাই পয়সা নাই করি নাই, খালি অভাব আর অভাব, মাদ্রাসায় পড়ছে না কই অভাব আর অভাব, এই জন্য মাদ্রাসায় পড়ছে না। আমি কই তুমি মাদ্রাসায় না পড়ে উল্টাই নিছো, কিয়ামত করে নিছো, মাদ্রাসায় না পড়া এর গায়ের মধ্যে যে স্কিন টাইট, গেঞ্জিও টাইট, ফ্যান্টও টাইট, আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়া, তুমি ভাবছো অভাবী না, এই দেহ এমন জামা আছে, এমন জামা আছে 500 টাকা গজ, এক জামার ভিতরে ফরগনাহির সবাই ডুববো, আর উনি 1 লক্ষ টাকা মাসও কামায় মাদ্রাসায় না হইরা, উনার কপালে বিয়ানি বাজার আর বড় লেখার এই শহরের ভিতরে উনার কপালে কাপড় নাই, খালি আটায় আর আটায়, খালি আটায় কাপড় আটায়, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট ফ্যান, ইন্না লিল্লাহ। ছোটবেলা দেখছি আমার জেন্টলম্যান বাইরা ফ্যান ফিন্দে, ফ্যান যে পরে এই ফ্যান ঘন্টার নিচে দিয়ে আরো দুই হাত বিশ্ব রোড জারো দেওয়ার জন্য সুইফার লাগে না, আমার দোস্তের ফ্যান্টের অবশিষ্ট এই জায়গায় যথেষ্ট। আরো কত বছর পরে দেখি আল্লাহ বুঝ দিছে ফ্যান্ট উপরে দিয়ে উঠা শুরু হয়েছে, ঘন্টার নিচে আছে তবে লম্বা না, আরো কিছুদিন পরে ঘন্টার উপরে উঠছে, এখন আলহামদুলিল্লাহ ঘন্টার উপরে আবার এমন ভাবে উঠা শুরু হয়েছে, এখন দেখতেছি কেউ ঘন্টার থেকে আরো দুই হাত উপরে, কেউ আছে হাঁটুর সাথে গেছে গেছে ফ্যান বানায়, লন্ডন থেকে যারা আয় এখন দেখা যায় আঁটুর উফরে গেছে, আঁটুর বরাবর ফ্যান পরে, আবার ফুটবল মাঠে গেলে ফ্যান দেখা যায় রান বরাবর, যেভাবে ফ্যান উপরের দিকে উঠা শুরু হয়েছে 10 বছর পরে গলার উফরে দিনই জায়গা আল্লাহ জানে। আল্লাহু আকবার, বার আমার স্কিন টাইট লাগাইয়া আমার যুবকরা যে কত মুসিবতে পড়ে, আমরা নিজে চোখ দিয়া যা বাস্তবে দেখছি, স্কিন টাইট ফ্যান লইয়া বাড়াইছে রাস্তায় গেছে ফেসাবে ধরছে, এখন বলেন আমার দোস্ত কি করব, ফেসাব করতে হইলে আমার নবীর তরিকায় দাঁড়াইয়া না বইসা, আমার স্কিন টাইটের দোস্ত বসতে পারবো, হে বসবে কেন, আত্রা দি বাইরে ফিং বাহা করা যায়, হেরে বাহা করা যাইতো না, হেরে বসানো যাইতো না, পরে কি করে রাস্তার কিনারায় গিয়া স্পিরিং খুইলা ফাইভটা বাইর কইরা দাঁড়াইয়াই মেশিন স্টার্ট, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা, দাঁড়াইয়াই স্টার্ট দিছে, আশ্চর্যের কারবার, 5 মিনিট পরে 1 মিনিট পরে দেখা যায় পেশাব কইরা স্প্রিং লাগাইয়া গোসাই উসাইয়া, বালা মানুষ আজানের টাইম হচ্ছে দোস্ত নমাজেও কই হুজুর আমার কাপড় ঠিক নাই, আমি এক যুবক আমার মুসল্লি প্রায় কইতাম নামাজে আয় খালি কই কাপড় ঠিক নাই, তো একদিন রাগ করে কম তুই যে ডেইলি কস কাপড় ঠিক নাই, ডেইলি কাপড়ে আগে দেশ নি বেটা, খালি কই কাপড় ঠিক নাই,
আশ্চর্যের কারবার। আমার যুবক যে দাঁড়াইয়া পেশাব করলো, এটা কি পেশাব করলো না আর কিচ্ছু, আমার জানা মতে জিনিস একটা, নাম হইল তিনটা। এক জিনিসের নাম কয়টা? তিনটা, পেশাব, মুত, সেনা। পেশাব, মুত, সেনা। এ যুবক, আমি যুবকদের উদ্দেশ্যে বলতেছি, কারণ আমার বুড়া বাবা আমি কোনোদিন দেখছি না কোনো মুরব্বী দাদা দাঁড়াইয়া পেশাব করতে দেখি নাই, যুবকদেরকে দেখছি। এই জন্য যুবকদের উদ্দেশ্যে বলতেছি, পেশাব, মুত, সেনা, শব্দ তিনটা এক জিনিসের ক্ষেত্রে, তবে ক্ষেত্র বেশ কম আছে, এক এক জায়গায় এক এক নাম। পেশাব হইল বদ্র নাম, তরিকা যদি বদ্র হয় তাহলে বদ্র নাম ব্যবহার করা হয়। রাসুলে পাকের তরিকায়, সুন্নত তরিকায় বৈশা, পশ্চিম বাদ দিয়া পূর্ব বাদ দিয়া। পশ্চিম বাদ দিলাম কেন? কিবলা দিকে নামাজ পড়ি। পূর্ব কেন বাদ দিলাম? কারণ পূর্ব দিকে যদি পেশাব করি, পূর্ব দিক হইয়া বসলে পেশাব অবস্থায় আমার পিঠটা খানায় কাবার দিকে হয়। এই জন্য পূর্ব পশ্চিম বাদ দিয়া অন্য যে কোনো দিকে আল্লাহর কোনো বান্দা যদি বৈশা, হাঁটুর ফরসটা ডাক্যা, সতর ডাক্যা, কেউ যদি পেশাব করে, সতর ডাকতে হইব, হাঁটু হাঁটু ডাকা থাকতে হবো। ই তো ডিজিটাল পেশাব শুরু হয়েছে, পেশাব যদি কেউ ধরে, 3 মাইল আগের থেকে লঙ্গি গুলা শুরু হয়। আবার পেশাবে বইয়া অনেকের লঙ্গি গোলাপ, লঙ্গি গোলাপ উঠাইছে আশ্চর্য। আবার কতদিন আগে, 2-3 সপ্তাহ আগে বিশ্বনাথের এক মাহফিলে গেছি, আমতলের রাস্তায় ঢুকছি, মুড়া রাস্তার এরকম বাঘাত, রাস্তার এই মুড়ার মাঝে একজন দাদা, খুব বেশি বয়স, 80 উপরে বসবো, দাদা পেশাবে বইছে, লঙ্গি তো গলাতে আছেই, কিন্তু এমন ভাবে বইছেন, বসছেন, গাড়ির লাইটের আলো ডাইরেক্ট দাদার সদরঘাটে গিয়ে পড়ে। আমাদের সাথে মেহমান ছিলেন, মেহমানরা আসে রুমাল মুখে চাপ দিয়ে আসে আর কয়, হুজুর ই দাদা যে বইল, দাদার তো লাইট জাগাত গেল কিন্তু কিচ্ছু তো দেখা যায় না। আমি কই দোর সাইজ না, বুড়া মানুষ বুঝছে না বইছে, আর তুই ফাইতে কি, দাদা শুকাইয়া চেহারাটাই দেখা যায় না, চেহারাই নাই, হিটা হইতে কই বাইরা। এই দাদা যে বইছে হয়তো উনি বুঝে নাই, জানে নাই, হুশ বেহুশের বেশ কম থাকতে পারে, বয়স যেহেতু, এটা উনি মাহজুর। কিন্তু যুবকরাও তো এরকম বসে না, যুবকরা বসে না। এ যুবক, রসুলে পাকের তরিকায়, সুন্নত তরিকায় বইসা, কেউ যদি পেশাব করে, তরিকা বদ্র, নাম হলো বদ্র, ইমাম সাহেব পেশাব করছেন, মুয়াজ্জিন সাহেব পেশাব করছেন, প্রিন্সিপাল সাহেব পেশাব করছেন, কমিটির মুরব্বী পেশাব করছেন, আমার বড় বড় ভাইরা পেশাব করছেন, তরিকা বদ্র, নামটা বদ্র। তবে ফাঁকে দিয়ে একটা কথা আছে, দাঁড়াইয়া পেশাব করা কিন্তু হারাম না, মাঝে মাঝে দাঁড়াইয়া পেশাব করারও নিয়ম আছে, বুখারী শরীফের রেওয়ায়াত আছে, আমার নবীজির ফরমান, আমার নবীজির পক্ষ থেকে রেওয়ায়াত করছেন, আতা সুবাতা কওমিন ফাবাল কাইমান, আমার নবীজি একটা ময়লা আবর্জনার স্তূপের মধ্যে আইসা দাঁড়াইয়া পেশাব করছেন, এটা জীবনে একবার। তবে কোন জায়গা নবীজি শিখাইয়া দিছেন, জায়গাটা হলো ময়লার স্তূপ, কোনো ময়লার স্তূপের মাঝে পেশাব করতে গেছেন তো দেখবেন এই যে জারো দেওয়ার শোলা এরকম দাঁড়াই থাকে, এখন বসতে গেলে জারো দেওয়ার শোলা কাপড়ে লাগবে, না ভাগ হইতে পারে, অথবা কাপড় পরতে পারে, অথবা শরীরে পরতে পারে, অথবা সিটা এসা গায়ে বসতে পারে, পড়তে পারে, এরকম কোনো ভয় থাকলে এই সময় দাঁড়াইয়া পেশাব করা আমার নবীর তরিকা, আমার নবীর তরিকা। এই সময় দাঁড়াইলে সুন্নতের খেলাফ না, এটাও বদ্র তরিকা। আর আরেকটা আছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বসতে পারে না, অথবা কোনো পরিবেশে গেছেন, এখানে বসার কোনো সিস্টেমই নাই, কারণ সিস্টেম করে রাখছে বিদেশে যে হোটেলগুলো আছে, হোটেলের মধ্যে পেশাবের যে অবস্থা করছে, এরা মুসলিমের চিন্তা করে করে নাই, এরা বৈশা করার সিস্টেম দিছে না, এরা দাঁড়াইয়াই এমন সাইজে দেছে যে এতটুকু উপরে পশরা পড়বে, এতটুকু উপরে আছে, এখন আপনি বইলে তো কেন মুখ লাগে যাব, আপনি দাঁড়াইয়াই করতে হবে। তাহলে বুঝাইতে চাইলাম দাঁড়ানোটা কোনো কোনো ক্ষেত্র বিশেষে দাঁড়ানো যায়, যদি কাপড় ভরে যাওয়ার অথবা শরীরের কোনো উজর থাকে, তাছাড়া সবসময় বৈশা প্রস্রাব করার রসুলের তরিকা, বৈশা করার তরিকা, তরিকা বদ্র, নাম বদ্র, পেশাব। তাহলে বদ্র নাম তরিকা যদি বদ্র হইয়া থাকি, ও দুস্থ যুবকরা রে, আর একটা শব্দ আছে মুত, মুত বুঝেন, মুত, মুত হইল
এটা হেয় সূচক গাইল মার্কা শব্দ, এটা হেয় সূচক অপমানের শব্দ, এটা গাইল দিয়া কয়। যেমন 80 বছরের দাদা যদি ডায়াবেটিসের কারণে পসরাব আনকন্ট্রোল, বিছনা রাজাই লেফ তুষক বড়াইছেন, তখন নাইতে গিয়া কয় দাদি গো দাদাই মুতি দিছ, দাদাই মুছে, মানে হেও কইরা কইল দাদাইয়া বিছনা বড়াই দিল এর মানে মুছে, বাচ্চাই মুতলে কয় বাচ্চাই মুছে, বাচ্চাই ফেসাব করছে কেউ কয় না। আরেকটা আছে দুস্থ সেনা, পরগনাহি দৌলতপুর এলাকার কোনো গরু কোনোদিন ঘুমাইয়া পেশাব করে, কথা বলে ঘুমাইয়া বৈশা কেমনে বলেন বলেন দাঁড়াইয়া, গরু দাঁড়াইয়া বয়স দাঁড়াইয়া, দেখাও দাঁড়াইয়া, দামাও দাঁড়াইয়া, সারেও দাঁড়াইয়া, বলদেও দাঁড়াইয়া, উঠেও দাঁড়াইয়া, বেড়ায় দাঁড়াইয়া, ছাগলে দাঁড়াইয়া, কুত্তায়ও। তবে কুত্তার ডিজাইন একটা আছে ট্যাং তুলা দেয়, এটা একটা আনকমন ডিজাইন আছে ঠেং তুলা দেয়, কিন্তু সর্বোপরি গরু ছাগল বেড়া দুম্বা সব হাইওয়ানের পেশাব হইল দাঁড়াইয়া। কিন্তু আপনাদের এলাকার গরু যে পেশাব করে, করলে কেউ কইনি যে আমার গরুরে পেশাব করছে, আমার গরুরে মুচ্ছে, কি বলে আওয়াজ দিয়ে বলে এ যুবক আপনারা বলেন সেনাইছে, গরুরে সেনাইছে, বুঝা গেল দাঁড়াইয়া যেটা হয় এটারে পেশাব কয় না, এটারে মুত কয় না, এটারে কি কয় সেনা কয়, এটারে কি কয় সেনা। সুতরাং স্কিন টাইট লাগাইয়া আমার যেই যুবক রাস্তার কিনারায় দাঁড়াইয়া মেশিন স্টার্ট দিছে, আমি কই এই যুবকে পেশাব করছে না, এই যুবকে মুচ্ছে না, এটা এই যুবকে গরুর মতো সেনাইছে, কথা বলেন ঠিক কিনা। ও মুসলিম যুবক নবীর উম্মত বুকে হাত দিয়া বলেন আমরা সেনাইতাম না পেশাব করতাম, পেশাব করতে কারা রাজি আছে একটু হাত উঠাই, সবাই রাজি দেখেন, আবার মাঠে চাইলেন না, বলি হুজুরে যখন হাত উঠাইছে নগদ আমল করিলে না, বাইরা আমার স্কিন টাইট ফ্যাশনের কাপড় লাগাইয়া আমার ভাই পেশাব তো করতে পারে না, রসুলের তরিকায় বসতে পারে না, নামাজটা কি পড়তে পারে ঠিক মতো, নামাজ পড়া হয় স্কিন টাইট হইরা কি নামাজ পড়তে পারে। আমি নিজের চৌকের যে ঘটনাটা দেখছি, আমাদের বাড়ির পাশে গোয়ালা বাজার এখানে একটা মসজিদ আছে, আসরের নামাজ পড়তে অজু করতেছি, নামাজ শুরু হয়ে গেছে, অজু করে মসজিদে গেছি, গিয়া দেখি ইমাম সাহেব রুকুত গেছেন, আমার ঠিক সামনে নামাজে দাঁড়াই নাই শরীক হয়ে নাই, আমার ঠিক সামনে এক দুস্থ স্কিন টাইট লাগাই দেখি রুকুত গেছে, রুকুত গিয়া যে সিস্টেমটা মানে হে তারে যাতায়া রুকুত রাখে, ফেনতে তারে গুতাইয়া তুলি লায়, ফেনতে তারে স্প্রিং মারে, কা স্প্রিং মারে হেরে ঠেলায়। আল্লাহ আমি ভাবলাম রুকুর মাঝে গিয়া যদি আমার দুস্তের এই কিয়ামত হয় সিজদায় কেমনে যায়, আজকে এই পদ্ধতিটা দেখিয়া তারপরে শরীর কমু, কারণ স্কিন টাইটের নামাজ জীবনেও দেখছি না, আজকে দেখতাম কেমনে, পরে দেখি ভাই রুকুর থেকে আমার দুস্ত উঠছে সিজদা যাইতো, দেখি ফ্যান্টের লক কুইলা দিছে, দিয়া যেই সিজদায় গেছে ফ্যান্ট দুই হাত লামি গেছে, গেঞ্জি দুই হাত উঠি গেছে উপরের দিকে, সাগর দিঘির ফার সুদ্ধা দেখা যায়, দুস্তরে কে বলছে এত বড় মুসিবত আমার কান্দে আনতে, ই স্কিন টাইট হেরে ফিন দাইতে দুইজনে টাইম না ফিন দেয়, কুলতে চারিজনে টাইম না কুলে, ই মুসিবত আনতে কে বলছে, আপনি একটু লস কাপড় পরেন না, আর রসুলের সুন্নতি পোশাক পরলে তো এই মুসিবতে ফরা লাগে না। দুস্তরা আমি কোনো যুবককে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি বলতেছি এ যুবক ডিজাইন ধরলে মুহাম্মদুর রসুলের ডিজাইন ধরবে, তরিকা মানলে রাসুলের তরিকা মানবেন, এই তরিকায় 24 ঘন্টা সোয়াব হতেই থাকবে। আমার যুবকদের উদ্দেশ্যে বলছিলাম, আমার যুবক ভাইরা চেহারাকে সুন্দর করতে চায়, দাড়ি কাটটা চেহারা সুন্দর করতে চায়, জেন্টস পার্লারে গিয়া বিউটি পার্লারে গিয়া আমার যুবতীরা চেহারা সুন্দর করতে চায়, না 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 ও যুবক যুবতী ও দুস্তরা চেহারা সুন্দর করার জন্য জেন্টস পার্লার দরকার নাই, বিউটি পার্লার দরকার নাই, পৃথিবীর কোনো মেডিসিন দরকার নাই, ফিয়ার এন্ড লাভলি দরকার নাই, রেক্সোনা আলতা সোলো পাউডার চন্দন পাউডারের দরকার নাই, আল্লাহর বান্দা আমার যুবক ভাইয়েরা আমার যুবতী বোনেরা জেন্টস পার্লারে যাওয়া
বিউটি পার্লারে যাওয়া ছাড়া, টাকা খরচ করা ছাড়া, দুনিয়ার মেডিসিন বেচি রেখে আল্লাহ পাক চেহারা সুন্দর করার জন্য হাই কোয়ালিটির একটা ঔষধ ত্রিশ পারা কোরআনের ভিতরে রেখা দিয়েছেন, যে হাই কোয়ালিটির ঔষধ দিয়া আমার আপনার চেহারা সুন্দর হয়। ত্রিশ পারা কোরআনের সেই ঔষধের নাম হলো সূরাতুর রহমান। আল্লাহর কোন বান্দা ডেইলি একবার কইরা যদি নিয়মিত সূরা রহমান তিলাওয়াত করে, সূরা রহমান তিলাওয়াতকারী আল্লাহর বান্দার চেহারা নিয়মিত যে তিলাওয়াত করে, আস্তে আস্তে তার চেহারা আকাশের ১৪ তারিখের চাঁদের মতো সুন্দর হইতে থাকে। বাইরা আমার বুঝার বিষয়, ও ভাই বিউটি পার্লারে গেলে চেহারা সুন্দর হয়, জেন্টস পার্লারে গেলে চেহারা সুন্দর হয়, সূরা রহমান পড়লে তাও চেহারা সুন্দর হয়, তবে সুন্দরে সুন্দরে বেশ কম আছে। আল্লাহর কোনো বান্দি বিউটি পার্লারে গিয়ে চেহারার মধ্যে সাজ লাগাইলো, ১২,০০০ টাকার সাজ, ২০,০০০ টাকার, ৩০,০০০, পত্রিকায় দেখলাম ঢাকার মধ্যে একটা বিউটি পার্লার আছে, আমার বোনদের চেহারার মধ্যে সাজ লাগায় দে, চেহারার মধ্যে মেকআপ করে দে, চার্জ নে এক চেহারা থেকে ১,০০,০০০ টাকা, ১,০০,০০০০ টাকা দিয়া চেহারাকে সাজায়া দে। অতস্তরা আমার যেই পুরে ১,০০,০০০টাকা খরচ কইরা চেহারার মধ্যে বিউটি পার্লারের সাজ লাগাইছি, বুকে হাত দিয়া বলেন বিউটি পার্লারের এই সাজটা আমার বোনের চেহারায় কত বৎসর থাকবে? ১,০০,০০০ টাকা সাজ ১ বছর থাকবে না, ১ মাস, ১ সপ্তাহ, ১ দিনও না, ১ ঘন্টাও না, চেহারাটা গাম্বার আগ পর্যন্ত সাজ থাকে, পানি লাগার আগ পর্যন্ত সাজ থাকে, কাপড়ের গোসা লাগলে সাজ নষ্ট হয়ে যায়, হাতের গোসা লাগলে সাজ নষ্ট হয়ে যায়, সূর্যের তাপ লাগলে সাজ নষ্ট হয়ে যায়। বাইরা মার ১,০০,০০০ টাকার সাজ পানি লাগলেই মুহূর্তেই যদি শেষ হয়, মুহূর্তে ১,০০,০০০ টাকার শ্বাস শেষ হইয়া যায়। কিন্তু আল্লাহর বান্দি যুবক যুবতী বান্দারে চেহারার মধ্যে আল্লাহর কোনো বান্দা দুনিয়ার শ্বাস বাদ দিয়া, ১,০০,০০০ টাকার শ্বাস বাদ দিয়া, ৪০ টাকার শ্বাস বাদ দিয়া চেহারার মধ্যে যদি আল্লাহর বান্দা সূরায়ে রহমানের শ্বাস লাগায়, সূরায়ে রহমানের শ্বাস লাগানো চেহারার মধ্যে একবার পানি, দুইবার পানি, ১০০, ২০০, ১,০০০, ২,০০০ না, ১,০০,০০০ বার পানি মারলেও সূরায়ে রহমানের শ্বাস চেহারার থেকে আলাদা হয় না। এক কথায় চেহারা যতদিন সূরায়ে রহমানের শ্বাস তার চেহারায় ততদিন, যতদিন চেহারা সূরায়ে রহমানের শ্বাস এতদিন, এমনকি কবরে গিয়েও সূরায়ে রহমানের শ্বাস থাকবে, হাসরেও সূরায়ে রহমানের শ্বাস থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে গিয়াও সূরায়ে রহমানের শ্বাস থাকবে না, থাকবে না। তাহলে বিউটি পার্লার আর জেন্টস পার্লার না, সূরায়ে রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাইরে সূরা রহমান এই সূরা দিয়া চেহারা সুন্দর হয়, কি সুন্দর হয় কথা বলেন। আমরা প্রায় সময় ওয়াজে শুনি না যে কোরআনে সব কিছু আছে চেহারা সুন্দর করার, ফিয়ার এন্ড লাভলিও কোরআন শরীফে আছে, আছে না নাই? ফিয়ার এন্ড লাভলি একটা হলো সূরা রহমান, আর আরেকটা হলো, আরেকটা সূরা আছে, সূরায় আরেকটা আয়াত আছে সূরায় হাদিদের মধ্যে, ইন্নাহু হুয়াল বাররুর রহিম, ইন্নাহু হুয়াল বাররুর রহিম, এরকম হাত কইরা ১১ বার ফুইরা হাতের মাঝে ফু দিয়া যদি চেহারাটা মুছে, চেহারাটা এমন সুন্দর গ্লেস মারে, একবার না এক সপ্তাহ করে দেখেন চেহারার মাঝে গ্লেস মারে, ফিয়ার এন্ড লাভলি মাখলেও ওই রকম গ্লেস আসে না। কোরআন শরীফে সব কিছু আছে, বায়রামাত বুজার বিষয় আছে, সূরা রহমান পড়লে চেহারা সুন্দর হয়, তবে সূরা রহমান ভুল না শুদ্ধ করে পড়তে হইব, কেমনে পড়তে হইব, কেমনে? অশুদ্ধ পড়লে কাজ হইতো না, অশুদ্ধ পড়লে কি হইব, অশুদ্ধ পড়লে হবে না, অশুদ্ধ পড়লে উল্টাটা হইতে পারে। হাদিসে বাকি আছে রুব্বা কারি ইয়াকরা উল কোরআন ওয়াল কোরআন ইয়াল আনু, এমনি তো আমরা শুনছি কোরআনে পাকের এক অক্ষর পড়লে ১০টা নেকি, এক অক্ষর পড়লে কয়টা নেকি, ১০টা নেকি, যদিও অর্থ বুঝে নাই, তাফসির বুঝে নাই, তবুও পড়লে ১০টা নেকি, আর যদি বুঝা হরে তো শরীরে একটা অনুভূতি আছে আমার আল্লাহ এই কথা বলছেন, এটা আরেক জিনিস, না বুঝা পড়লেও সোয়াব আছে না নাই, আওয়াজ দিয়ে বলেন কোরআন শরীফ একটা অক্ষর পড়লে ১০টা নেকি, কিন্তু যদি ভুল পড়ে
রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু, ভূতকারী সব কুরআন পড়বে কিন্তু এই কুরআন তাকে বকা দিবে, গাইল দিবে, বচ্ছনা করবে, লানত করবে। এই জন্য কোরআনের যত ফজিলতের কথা কোরআনে আছে, শুদ্ধ করে পড়ার সাথে অশুদ্ধের সাথে বিপরীত কারবারও হতে পারে। সূরা রহমান শুদ্ধ করে বললে চেহারা সুন্দর, অশুদ্ধ বললে চেহারা কিয়ামত হইতে পারে। শুদ্ধ করে পড়তে হোক, অনেক সূরা আছে সূরা পড়লে জিনবুত বাগে, শুদ্ধ করে পড়লে বাগে, উল্টা বললে জিনবুত আরো কাছে আইব। বাস্তবিক ঘটনা, বাস্তবিক ঘটনা, দরগার ইমাম সাহেব রহমতুল্লাহি আলী আলাইহি আরে বিল্লাহ শেখ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দার এক মুরিদ, ভক্ত, মেজর টিলা সাইডে বাসা একটা কিনছে, কিনা ভাড়াইছে পাহাড়ের পাশে বাসা, যেদিন পার হয়েছে উদ্বোধন করে গড়ে গেছে, রাত্রে ঘুমাইছে, ছাদের মাঝে খালি উরুরি উরুত উরুত করে আর দুমদুম ডাহায় আস্তারায় কাঁপছে। সকালে ঘুম থেকে উঠটা কয় ইন্নাল্লাহ, বউ বাচ্চা লইয়া টাকা তো বড় রিস্কি, তাড়াতাড়ি গেছে হুজুরের কাছে, ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর আমার কোনো আমল বাতায়া দিন, আমার তো ঘরের ছাদ নতুন বাসা কিনছিলাম, ছাদের মধ্যে যেই মুসিবত আমি জানতাম না, এখন তো আস্তা রায় খালি ধুমধুমি দৌড়াদৌড়ি নাচানাচি করছে, হুজুর আমারে কিছু আমল দেন আমি যাতে বাঁচতে পারি। হুজুরে আমল দিছেন যে তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক ফুইরা, চতুর্দিকে ফু দিয়ে ঘুমাইস সব বন্ধ হয়ে যাবে। বাড়িতে তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক ফুইরা ঘুমাইছে, ওমা পয়লা দিন তো ছাতো আছে, আমল করার পরে লাইম্মা খালি তারে লাইতে কহিন না লিল্লা, আগেরটাই তো বালা আছে, এখন ফুইরা তো মুসিবত পড়ছে খালি লাইতে সবাই রে বাচ্চারে লাইতে হেরাও লাইতে লাভ খায়, পরে দিন কাঁপতে কাঁপতে হুজুরের কাছে গেছে, হুজুর কোন আমল দিছেন হুজুর আমার লাইতেছে, বলে তাই নাকি? তাহলে হুজুর বলতেছেন তাহলে ফর আজকেও ফর, মনে হয় রাগে সহ্য করতে পারছে না, রাগে এতরে লাদ দিছে, আজকে বললে যাইব গা, আজকে গিয়ে রাত্রে বারোটার সময় ফুরা ঘুমাইছে, ফয়লা দিন আসলে সাত পরের দিন লাদ দিছে, তিন নম্বর দিন ফরার পরে আয়া গলার টিহা মারি ধরছে, কইনালিল্লা বহুত বড় মুসিবতে পড়ছি, ইয়ে আমল দেখা যা বড় ফাওয়ারি উল্টা হওয়ার। হুজুরে কে কয় হুজুর আমি এই সুরার জীবনে পড়তাম না, কারণ কালকে যদি ধরে ছাড়তো না আজকে তো সারছে মহব্বত করছে। হুজুরে কইলেন বেটা যতজন মানুষের আমল দিছি সবাই তো এ কইলো ফায়দা হইছে, খালি তোরে দেখলাম উল্টা ঘটনা কি, তুই কি মাদ্রাসায় পড়ছত? কই না হুজুর, উষ্টা খাইয়া ও জীবনে মাদ্রাসার বারিন্দা গেছি না। সুরা কি মুখস্থ আছে? কয় আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, বল তো দেখি। কয় হুজুর শরম লাগে, আরে ফর বেটা শরম, এখনে পরে কুল আউযু বিরাব্বিল ফালাস মিন শাররি মা খালাস ও মিন শাররি ফাসিদিন ইযা ফাসাদ। হুজুরে মাথা দাব দিয়ে কইছেন খালাস কইছ, তোরে আজকে বললে খালাসি করব, আর পড়িস না, আর পড়িস না, ফললে মরবে তুই, মরবে সবরে মাইরা কিয়ামত করব। এর মানিল সূরায়ে ফালাক ফললে জিনবুত ভাগে, কিন্তু বুল ফললে লাতো হাওন লাগে, কথা বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে সূরা রহমান পড়লে চেহারা সুন্দর হয় কিন্তু বুল না শুদ্ধ, শুদ্ধ করে পড়তে হবে। শুদ্ধ করে এখন যে আমরা পারি না, হাদিসের কিতাবে আছে আল্লাহর কোনো বান্দা যদি শিখবার নিয়তে চেষ্টায় থাকে, শিখবার চেষ্টায় থাকে, হুজুরের কাছে গিয়া সবকাঞ্চে তিন আয়াত আইনা পড়তেছে শিখবার জন্য, যদি ভুলও পড়ে এই বলা ভুলের জন্য লাহু আজরান, এই ভুলের জন্য ডবল সোয়াব, এই বুলের জন্য কি সোয়াব, আর তিলাওয়াতের জন্য যদি সোয়াবের জন্য পরে তিলাওয়াত করলে তাহলে কোরআন লানত করে তাকে গাইল দিবে। বাইরে আমার বুঝার দরকার আছে, বুঝার দরকার আছে। এখন আমরা যারা শিকারও টাইম নাই, শিকারও সুযোগ নাই, তারারও ব্যবস্থা আছে চেহারা সুন্দর করার সূরা রহমান রে দিয়া, কেমনে দৌলতপুর পরগনাহি মাদ্রাসার আমার তালিবুল ইলিম বাইরা যারা আছেন এরারে লজিং দিবেন, বাড়িতে রাখবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, মাদ্রাসায় দিবেন, লজিং দিয়া ডেইলি সকালে একবেন হুজুর আপনি সূরা রহমানটা তিলাওয়াত করেন আমি শুনতাম, তো উনি শুদ্ধ করে পড়বে আপনার শোনা হবে, শুদ্ধ করে তিলাওয়াত করে যেমন সওয়াব পাইছে আমি এই পড়াটা শূন্যা সমান সওয়াব, সমান সওয়াব। তাহলে আমার সূরা রহমান দিয়া আমার চেহারা সুন্দর করার সুযোগ আছে না নাই? সূরা রহমানের প্রথম বৈশিষ্ট্য কইছিলাম এই সূরা 30 পারা কোরআনের সবচাইতে সুন্দর সূরা, দুই নম্বর বৈশিষ্ট্য কইছি এই সূরা ওই সূরা যেই সূরা তিলাওয়াত করলে নিয়মিত তিলাওয়াত করতে থাকলে চেহারা সুন্দর হয়, তিন নম্বর আরেকটা বৈশিষ্ট্য এই সূরার ভিতরে আয়াত আছে একখান কিন্তু আছে 31 বার, গরম চা একটু গরম চালো, এই সূরার ভিতরে আয়াত একখান
কিন্তু আছে কতবার? 31 বার। কতবার? কতবার? জোরে বলেন না, 31 বার। ফাবি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াত সূরা রহমানের ভিতরে কতবার আছে? কতবার? 31 বার আছে। হাবিস সাহেব যদি পড়তে হয় 31 বার পড়তে হবে। রমাদানে তারাবির নামাজে সূরা এই 30 পারা কোরআন খতম করা এক সুন্নত। একটা সুন্নত আসছে কইয়া দিই ভাইরা, আমরা তো রমজানের 27 তারিখে খতম করি, 27 তারিখে বর্ষের মাত্র এক সুন্নত আদায় হয়েছে। আর এক সুন্নত আছে রমজান মাসের প্রথম তারিখ থেকে নেয়া একবারে শেষ তারিখ 30 হইলে 30 তারিখ পর্যন্ত অথবা 29 তারিখ পর্যন্ত পুরা মাস বেফি মিলাইয়া একটা খতম পড়া তারাবির নামাজে, এটা আলাদা আর একটা সুন্নত। খতম পড়া এক সুন্নত, 10 দিনে পড়লাম এক শূন্যত আদায় হয়েছে, আর পুরা মাস বেশ ব্যাপী মিলাইয়া তারাবির নামাজ যদি একটা খতম পড়ে, এটা আলাদা আর একটা শূন্যত। কিতাবে ফতুয়ার কিতাবে লেখা আছে বাইরে আমার তারাবির নামাজে হাবিস সাহেব খতম পড়তেছে, নামাজের ভিতরে 30 পারা কোরআনের খতম, 27 নম্বর পারা হাবিস সাহেব তারাবির নামাজে পড়তেছে, তখন কি করতে হবে? সূরা রহমান পড়লে ফাবি আইয়ালা 31 বার আছে, 31 বার পড়তে হইব না একবার পড়লে হইব? কতবার পড়তে হইব? 31 বার পড়তে হবে। একবার পড়লে হবে না, কেউ যদি মনে করে 30 বার পড়লাম একবার বাদ দিলাম তাও খতম হবে না, তাহলে 31 বার পড়তে হবে। এখন হাবিস সাহেবে 31 বার ফোরন লাগে, যেহেতু এক আয়াত 31 বার আছে, অনেক হাবিস সাহেবদের ফেস লাগে, লুকমা লাগে যায়, ফেস লাগে। হাবিস সাহেবের তো ফেস লাগে, মাঝে মাঝে মুসল্লিরও ফেস লাগে। ওই বাতি অঞ্চলে শুনছিলাম কয়েক বছর আগে, হাবিস সাহেবে তারাবির নামাজের মধ্যে সূরায়ে রহমান তিলাওয়াত করতেছেন, ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, 8 বার পড়ছে। হাবিস সাহেবদের একটা নিয়ম আছে যে কোন আয়াতে যদি পেস লাগে, লুকমা লাগে, তো এর আগের আয়াতটারে বারবার দূরাইতে থাকলে, বারবার পড়তে থাকলে আল্লাহর মেহরবানিতে এই পেস লাগছে যে আয়াতে, এই আয়াতের পেসটা সুইটে যায়। এটা হাবিস সাহেবদের নিয়ম যে আয়াতে পেস লাগছে, আগের আয়াতকে দূরাইতে থাকলে, দূরাইতে থাকলে পরের আয়াতের পেস লাগে। এখন হাবিস সাহেবরা যদি দূরাইতে থাকে, আমরা বুঝবো যে পরের আয়াতে পেস লাগছে, এই জন্য বারবার এক আয়াত পড়তেছেন। এখন হাবিস সাহেবে ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান 8 বার পড়ছেন, 31 বার ফোরন লাগে, মাত্র পড়ছে 8 বার, পিছন থেকে মুরব্বি এক দাদায় হাত উঠায় বাসন দেওয়া শুরু করছে, এ হাবিস সাহেব খালি এক আয়াত ঘুরাই ঘুরাই ফরাস বেটা, পরের আয়াত না পাইলে রুকু যাইতে গাতরে ধরে রাখছে কেনা? দাদায় বাপসে হাবিস সাহেব মনে পরের আয়াত হয় না, খালি এক আয়াতরে ঘুরাইতেছে। আসলে কি এক আয়াতকে ঘুরায় না, এক আয়াতরে 31 বার বরণ লাগে, 31 বার বরণ লাগে, আল্লাহু আকবার। দাদায় যে লুকমা দিছেন, দাদার কি নামাজ হইছে? কথা বলেন, কথা বলেন, নামাজে কি কথা বললে নামাজ হয়? ও মা, যারা মাথাও লারে না মুখ লারে না, এরা মনে হয় নামাজও মাতে। নামাজে কি কথা বললে নামাজ হয়? নামাজ হয় না, নামাজ ভাঙ্গি যায়। আপনারা বলছেন নামাজে কথা বলে নামাজ হয় না, তবে আগের আমলি নামাজ 30-40 বছর আগের নামাজে দেখছি মানুষে নামাজও পড়ছে, গরুও ডাকাইছে, নামাজও পড়ছে, মুরগও ডাকাইছে। আমার নিজের এক ঘটনা, আমার দূর সম্পর্কের এক নানি, আমি এই সময় সরফে পড়তাম সপ্তমে, মাল্লা বুদ্ধা মিনু আসিল, মাসলা জানা আসিল, তো বেড়াইতে গেছি নানির বাড়ি, ফাঁক করে নানি নামাজে দাঁড়াইছেন, বাত চুলার থেকে নামাইয়া ডাকনা সরাইয়া দিয়া একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছেন, আর বাত সামনে রেখে নামাজে দাঁড়াইছেন, দুই রাখাত নামাজ পড়িয়া দেখতেছেন, 3 নম্বর রাখাত, 2 নম্বর রাখাতের মধ্যে মুরুগ একটা ডুককে আয়া বাতের ডাকনা সরাইয়া এমন স্পিডে খাওয়া শুরু করছে ইলেকট্রিক গতিতে। নানি নামাজের ভিতরে চিন্তা করছেন, সালাম ফিরাইয়া বাত একটাও পাইতাম না, যে সিস্টেমে শুরু করছে। নানি বলছেন কি নামাজের ভিতরে দেখা, হে মুরগি মুরুক দেখাই দিয়ে দিন নামাজও পড়ে। আমি পিছনে বইয়া কিছু হাসলাম, নামাজের পরে সালাম ফিরাইছেন, ফিরানি পরে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নানি আইসে কোন কোন সময় আইসো? আমি কই আপনার নামাজের আগে আইসি। উনি তো আসলে মাসলা যায় না, আচ্ছাতে বসো। আমি কইলাম নানি নামাজে একটা আশ্চর্য জিনিস দেখলাম, আপনি দেখি মুরুক দেখাইলেন নামাজে। কই কি হয়েছে? মুরুক দেখাইলে কোনো সমস্যা নেই। আমি কইলাম মুরুক দেখাইলে তো নামাজ হয় না। কই ইন্না লিল্লাহ, 30 বছর ধরে তো মুরুক দেখাইয়াই নামাজ বললাম, মুরুক দেখাইলে নামাজ হয় না, তো কি করতে হইব? ওরে নামাজ ধরতে হইব। আচ্ছা রে ভাই,
উনি আবার নামাজ দোয়াতে শুরু করছেন, তিন রেখাত বৈঠক থেকে ওইটা তিন নম্বর রেখাতে গেছেন, টাটা মারা মুরুগ আরেকবার আইসে, আরেকবার যাইছে। এখন নানি মুরুগ দেখায় না, আমি যে কইছি মুরুগ দেখাইলে নামাজ ভাঙ্গি যায়, মুরুগ দেখায় না। আমারে কই নাতি তুই আয়া দেখা, তুই আয়, আমি আর নাই। আল্লাহ বলেন তো দেখি নামাজ হইছে, আওয়াজ দিয়ে বলেন নামাজ হয় নাই। নদীর পারে তিনজন মানুষ নামাজে দাঁড়াইছে, একজন ইমাম দুইজন মুসল্লি, তো নদীর কাজ তো বাঙ্গা ভরা, তারা বারো হাত দূরে হাঁটাই খারাইছে, নামাজে নামাজ চলতেছে দুই নম্বর বা তিন নম্বর হাতে, নদীর কাজ হলো বাঙ্গা ভরা, বারো হাতের মাঝে দশ হাত দম করে লাইমা গেছে। এখন আর দুই হাতের জন্য মুসল্লি রে পাইছে না, নদীর কিনারায় যে আছে হেমনে ছায়া, মাথা হাত দিয়া কয় বাইরে ভাই আল্লাহ বাঁচাইছে মাত্র দুই হাত, এর নামাজ রইছেনি। ডান দিকে যে হে কোন দিক গুতাইয়া কয়, হে তুই যে মারছ জানস না নামাজে মাতলে নামাজ হয় না, আচ্ছা হে যে মারছে তার নামাজ হইছেনি। ইমাম সাহেব কয় তোমরা দুই হাতে মারতে নামাজ গেছে, আমার নামাজ রইছে। ইমাম সাহেবের নামাজ রইছেনি, নামাজে কথা বললে নামাজ হয় না, তবে নামাজে এক সিস্টেমের কথা আছে বললে নামাজ ভাঙ্গে না। ইমাম সাহেবের যদি বেশ কম হয়, ইমাম সাহেবের যদি কি হয় বেশ কম হয়, ইমাম সাহেব ভুল কইরা দুই রাখাত পরে বসার কথা ছিল দাঁড়ায় গেছেন, উনি দুই রাখাত মনে কইরা বা তিন রাখাত মনে কইরা বা এক রাখাত মনে কইরা, তখন ইমাম সাহেবরে বসাবার জন্য পিছনের মুসল্লি বলবেন দাঁড়ানো ইমামকে বসাইতে বলতে হয় সুবহানাল্লাহ, আর বসানো ইমামকে দাঁড় করাইতে বলতে হয় আল্লাহু আকবার। আমরা উল্টা বলি, আমরা উল্টাই লাইক, ইমাম রে দাঁড় করাইতে কই সুবহানাল্লাহ, ইমাম রে বসাইতে কই আল্লাহু আকবার, না ইমামকে দাঁড় করাইতে আল্লাহু আকবার, কারণ উপরের দিকে উঠতে আল্লাহু আকবার, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ, তো ইমাম সাহেবকে নামাইতে সুবহানাল্লাহ, ইমাম সাহেবকে উঠাইতে আল্লাহু আকবার। তবে আল্লাহু আকবার কইয়া আরবিতে বলবো আল্লাহু আকবার, যদি কেউ মুখ দিয়ে কয় এই ইমাম সাহেব উবাই লেখা রয়েছে কেয়া, নামাজ হইব নি, নামাজ হবে না। অথবা যদি বাংলাতে কোন আল্লাহু আকবার, বাংলাতে আল্লাহ সবচেয়ে বড়, নামাজ ভাঙ্গি যাবো। আরবিতে বলতে হবে, নবীজির যে তরিকা আছে এই তরিকায় বাইরামাত। বলছিলাম এই সুরার ভিতরে তিন নম্বর বৈশিষ্ট্য, একখান আয়াত আছে একত্রিশ বার, এই সুরার চার নম্বর আরেকটা বৈশিষ্ট্য আছে সুরায় রহমানের, এই সুরা সেই সুরা যেই সুরা স্বয়ং আরশের মালিক জান্নাতের মধ্যে দারুস সালাম জান্নাতের ময়দানে মসজিদের মধ্যে আটটা জান্নাতের মেহমানদেরকে নিমন্ত্রণ কইরা আমন্ত্রণ জানায়া স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি জবান দিয়া সুরায় রহমান জান্নাতিদের সামনে তিলাওয়াত করবেন। আপনারা সুবহানাল্লাহ বোঝা যায়, পরগনাই এলাকায়, পরগনাই এলাকায় আল্লাহ তিলাওয়াত ডেইলি হয়, আল্লাহ পাকের তিলাওয়াত কি ডেইলি আপনাদের এলাকায় হয়? একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত মানুষ নির্বাচন আইলে দেখি নেতার নাম আমার ভাই তোমার ভাই, গলার রোগ সিরা যায়, সারাদিন চিল্লাইয়া গলা ভাঙছে, ইন্না লিল্লাহ, রাত্রে বাড়িতে গেছে মাইজি গায়ে কই গেছিলে পয়সা যাবে, বলেন তো দেখি কার নামটা জৈপা গলা ভাঙছে। আমি নিজেও গলা ভাঙছি, আমি নিজে ছোটবেলা আমার এলাকার চেয়ারম্যান সাহেবের মিছিলে গেছি, ওই মিছিলে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেবের দুইটা ছেলে আছিল, আল্লাহু আকবার চেয়ারম্যান সাহেব নমিনেশন পাই আইছেন, ব্যানার লটকায় ব্যানার সামনে দিয়া চেয়ারম্যান সাহেব আগে, এখন কেউ আর আমার ভাই তোমার ভাই কয় না, দেখি আমার বন্ধু চেয়ারম্যান সাহেবের ছেলে কয় আমার ভাই তোমার ভাই, আমি তারে কানে কানে কইলাম তোর কি ভাই লাগে, সবাই ভাই ভাই কয়েছিল, আমি কি আব্বা আব্বা কইতাম নি, নির্বাচন আইলে বাফো ভাই হয়ে, বাফো ভাই হয়ে যায়, তবে কবিরা গুনা না, বাফরে ভাই ডাকলে অসুবিধা নেই। কুরআন শরীফ না আয়াত আছে, আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই, বাফো মুমিন ছেলেও মুমিন, সুতরাং একজন আরেকজনের কি কথা বলেন, নবীজির হাদিসে আছে বুখারী শরীফের রওয়ায়াত সিহাহ সিত্তার প্রত্যেকটা হাদিসে আছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, বাপও মুসলমান ছেলেও মুসলমান, সুতরাং একজন আর একজনের
পরগনাহী এলাকার যুবকরা কইব, কারণ এই যুগের যুবকরা আনকমন নতুন কিচ্ছু পাইলে এটারে খুব তাড়াতাড়ি গ্রহণ করে। পরগনাহী এলাকার যুবকরা কইব, আজকে কাতিয়ার সাহেবের নাতি আমিন সাহেব ফতোয়া দিয়ে গেছে, বাফরে ভাই দেখা যায়, কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিছেন, হাদিস দিয়ে দলিল দিছেন, এত সব আলিমদের সামনে তৈলে কথা সত্য, বাফরে ভাই দেখা যায়। এখন ওয়াজ শেষ করে বাড়ি গিয়ে যদি কয় আব্বা ভাই সাহেব বালানি, জুতার বাড়ি একটাও মাড়ি ধরতো না, এটার অর্থ বাড়িত গিয়া বাফরে ভাই ডাকতাম না, এটার অর্থ হইলো দশের সাথে মিলাইয়া বাফরে ভাই ডাকা যায়। দশের সাথে মিলাইয়া বাফরে কি ডাকা যায় মনে করে আমি ওয়াজ করতেছি, এই আমার এই আমার সামনে যদি আমার আব্বা বসা থাকতেন, আমার আব্বা বসা থাকতেন, আমি ওয়াজ করতেছি, তো ওয়াজের সময় কইতাম ও আমার দুস্তরা, হে আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে এই কাজ করতে হবে, হে ভাই সকল, ভাই সকল কইয়া ওয়াজ করমু, অথচ আমার বাপত্ব বসা, তাহলে ভাই সকলের ভিতরে বাপও আছেন, বাপ আছেন সবার সাথে মিলাইয়া বাপরে ভাই দেখা যায়, তবে উল্টাটা হয় না, বাপের সাথে মিলাইয়া সবাই আব্বা দেখা যায় না। কোন বক্তা কি বাপরে দেখে কব আব্বারা আমার, এরকম বলবে নি, এরকম বলবে না, বারা আমার, তোর ক্ষেত্র বিশেষ বাপরে ভাই দেখা যায়, অর্থাৎ দোষের সাথে মিলাইয়া বারা আমার। চেয়ারম্যান সাহেবের নাম জৈপা যে গলা ভাঙলো, সত্য একটা কথা বলেন, আমাদের এই গলাটা কি কোনো চেয়ারম্যান সাহেব বানাইছে, কোনো মেম্বার বানাইছে, কোনো এমপি বানাইছে? ওমা যারা বলে না এরার গলা মনে হয় চেয়ারম্যান সাহেব বানাইছে। আমাদের গলা কি কোনো মেম্বার সাহেব বানাইছে, কোনো চেয়ারম্যান সাহেব বানাইছে, কোনো এমপি মন্ত্রী বানাইছে, কোনো নাস্তিক আমাদের গলা বানাইছে? গলাটা বানাইছে কে? আরো জোরে, আরো জোরে, যারা গলা বানানো দূরের কথা, একটা পশম বানানোর ক্ষমতা রাখে না, তাদের নাম জৈপা জীবনে হাজারো লক্ষবার গলা বানছি, অথচ যে আল্লাহ পাক গলা দিছেন, গলার ভিতরে কথা বলার শক্তি দিলেন, সেকেন্ডে সেকেন্ডে শক্তি যোগাইয়া দিচ্ছেন, কথা বলার জন্য তৌফিক দিচ্ছেন, এই আল্লাহ পাকের নাম জৈপা গলা ভাঙার সুযোগ হয়তো কোনোদিনও আসেনি, পারবো নি আজকে সারা জীবন। যারা গলা দূর কথা পশম বানাইতে পারে না, তাদের নামে গলা বাংলেও কমপক্ষে আজকের এই মাহফিলে যে আল্লাহ পাক গলা বানাইছেন, এই আল্লাহ পাকের নাম জৈপা গলা বাংতে রাজি আছি। কারা কারা রাজি আছে একটু হাত উঠাই বলেন আল্লাহ, আল্লাহ, এটা কি গলা বাঙ্গার আওয়াজ হইছে? চিল্লাইয়া বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। শাহজালালের সন্তান জালালি আওয়াজ লাগবে, কোরআনের সৈনিক কোরআনের মতো হিম্মতি আওয়াজ লাগবে, বীর খালিদের মতো আওয়াজ লাগবে। বারবার জান্নাতের মধ্যে সূরা রহমান তিলাওয়াত করবেন কে? আর একটু জোরে, আরেকবার আল্লাহ পাক। আমার টাইম কত সময় আছে শেষ মনে হয়? আমার অশান্তি ভাবতেছে টাইম শেষ মনে হয়, আমার কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, ভালো লাগতেছে। সুরায় রহমানের চার নম্বর বৈশিষ্ট্য, এই সুরা হাশরের জান্নাতে দারুসসালাম জান্নাতের ময়দানে মসজিদে তিলাওয়াত করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক যেই পরিবেশে তিলাওয়াত করবেন এই পরিবেশটা আপনাদের সামনে উপস্থাপন কর খুব সংক্ষেপে 10 মিনিটে বলি, দেখেন আল্লাহ পাক কোন পরিস্থিতিতে তিলাওয়াত করবেন। দারুসসালাম জান্নাত, মুসলমানদের জান্নাত আটটা, আটটা জান্নাতের মাঝে একটা জান্নাত আছে দারুসসালাম। দারুসসালাম জান্নাত হলো ওই জান্নাত, হাদিসের কিতাবে আছে, যেই জান্নাতের মধ্যে বিল্ডিং নাই, ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, ফালা নাই, পানির ব্যবস্থা নাই। শেষের দিকে চলে যান, আচ্ছা মেহমান আসছে, কই কই, আচ্ছা মেহমান আসতেছেন বাইরে, ওই দারুসসালাম জান্নাত, গোর বাড়ি বিটা কি বিটা আছে, গোর নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, গাছ নাই, ফালা নাই, তরলতা নাই, শুধু মাটি আর মাটি, শুধু কি আর কি, মাটি আর মাটি। ওই দারুসসালাম জান্নাতে আমাদের প্রত্যেকের নামে, এখানে যারা বসা আছি প্রত্যেকের নামে এক একটা বিটা আছে, বিটা। খুশি না বেজার, খুশি না বেজার, খুশি না বেজার,
জান্নাতের দারুসালাম, জান্নাতের আমাদের প্রত্যেকের নামে যে বিটা আছে, এই বিটার মধ্যে গাছপালা তরুলতা বিল্ডিং নাই। এখন অনেকের প্রশ্ন লাগবে, হুজুর আমার বাড়ির পাশে রাস্তার পাশে বিটা কিনছি, কিন্না মাটি কাটাইছি, বাউন্ডারি করছি, এরপরে গাছ রোপণ করেছি, এরপরে পানির ব্যবস্থা করেছি, এরপরে বিল্ডিং বানাইছি, এরপরে এটার আস্তর কইরা টাইলস লাগাইয়া, এরপরে ফার্নিচার দিয়া সাজাইয়া ডেকোরেশন কইরা পরে আমি ফারাইছি। এখন দারুসালাম জান্নাতে যে আমার বিটা আছে, এটা তো শুধু মাটি, আর মাটি গিয়া মাটির গুইরাইতাম নি, গৌরব তো এখানে তাইকে বানানো যায় না। তখন আমার নবীজি শিখাইয়া দিছেন, এ দুনিয়ার মুসলমান, যেহেতু আমরা দারুসালাম জান্নাতের সাত আসমানের উপরে, ওই জায়গায় দুনিয়ার তাইকে যাওয়ার কোনো সুযোগ নাই, যদিও আমরা যাইতে পারি না, বিটাকে ডেকোরেশন করার সুযোগ নাই, কিন্তু ওইখানে গিয়া ডেকোরেশন করার সুযোগ না থাকলেও পরগনাহী মাফ পরগনাহী এলাকার জমিনে তাইকা দারুসালাম জান্নাতে বিল্ডিং গাছ লাগানোর ব্যবস্থা আছে। কেমনে লাগাইতে পারবো? হাদিসের কিতাবে আছে, আল্লাহর কোনো বান্দা যদি কলজা বইরা, দিল বইরা, মুখ বইরা, গলা বইরা, জিব্বা বইরা, মহব্বতের সাথে একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের দারুসালাম আমার বিটার মধ্যে যে পড়ছে, তার বিটার মধ্যে একটা বৃহৎ আকারের ফলদার গাছ তৈয়ার হয়, যেই গাছের ছায়া এত বিশাল হবে, জান্নাতি একটা তেজস্বী গুড়া 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকলেও গাছের ছায়া শেষ হবে না, এত বিশাল গাছ কোথায় লাগে? আমার বিটার মাঝে। তাহলে খালি বিটার মধ্যে কিছু গাছ লাগাইলাই, বলেন সুবহানাল্লাহ, 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 মাশাআল্লাহ, বহুত সুবহানাল্লাহ কইছি। গাছ বেশি লাগাইলে আবার জঙ্গল লাগে যাব, মাঝে মাঝে আস্তে আস্তে লাগাইন, মাশাআল্লাহ। বাইরে আমার ওই দারুসালাম জান্নাতের বিঠা, যেই জান্নাতে বিঠা থাকবে, ওই জান্নাতের কর্নারে একটা মাঠ থাকবে, মাঠের নাম ময়দানে মসজিদ। ময়দানে মসজিদের এই মাঠ, ময়দানে মসজিদের এই মাঠ, এই মাঠের ভিতরে আল্লাহ পাক আটটা জান্নাতের সকল মেহমানদেরকে জান্নাতের জুমাবারে একত্রিত করবেন। জান্নাতের জুমাবারে আল্লাহ সব মেহমানদেরকে একত্রিত কইরা আল্লাহ পাক বাসন দিবেন। বাসন দিয়ে অনেক লম্বা কথা হুজুর যেহেতু চলে আসছেন, লাস্টের কথা, জান্নাতি আটটা মেহমানদের সামনে ময়দানে মসজিদের মধ্যে স্বয়ং আল্লাহ পাক তার কুদরতি জবান দিয়া সূরা রহমান তিলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমানের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, আজকের আলোচনার হেডলাইনসগুলো আরও স্মরণ করায় দেই। দুস্থ যুবকদের উদ্দেশ্যে বলছি, আমরা স্ক্রিন টাইট প্যান্ট পরবো না, আমরা স্ক্রিন টাইট গেঞ্জি পরবো না, এতে যাতে কইরা দাঁড়াইয়া প্রস্রাব করতে হয়, প্রস্রাব করবো বৈশা পর্দার সাথে, সাথে সাথে চুলের ডিজাইন কোনো নাস্তিকের সাথে মিলাবো না, কোনো বেঈমানের সাথে মিলাবো না। আমার মাথার ডিজাইন যদি দরাইতে চাই, আমার নবীর তিন তরিকার ডিজাইন আছে, এই তিন তরিকার ডিজাইনের সাথে মিলাবো, মাথা মিলাবো নবীর সাথে, চেহারা মিলাবো নবীর সাথে, আমাদের পোশাক মিলাবো নবীর সাথে, নবীর সাথে সম্পর্ক রাখা যত প্রকারের ফ্যাশন আছেন করেন, সোয়াব পাবেন সোয়াব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ আপনারা বসে আছেন, আপনারা বৈশা আমাকে আমার কথা শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, তাফসীর মাহফিল কমিটিকে ধন্যবাদ, মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ, এলাকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।